কিন্তু দুঃখিত আনুচিং মার্মা এই মুহূর্তে কিন্তু আবারও ফ্রি কিক নেওয়ার জন্য খেলাটাকে পেছনে টেনে আনতে হচ্ছে এবং এই মুহূর্তে ফ্রি কিক নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন খাতুন টল ডিফেন্ডার দ্যাট উই হ্যাভ ইন আওয়ার টিম বল বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্তে বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন আমাদের উইং ব্যাক শামসুল নাহার তিনি কিন্তু সেক্ষেত্রে অফসাইড সিগন্যালের কারণে তাকে পেছনে ফিরে আসতে হচ্ছে ভারতীয় দল নিজেদের খেলা একেবারেই গোছাতে পারেনি কোনোভাবেই এখনো পর্যন্ত মাঠে আধিপত্য বিচার করতে পারেন এবং শুধুমাত্র শুধুমাত্র স্পট কিক এবং ডেড বল সিচুয়েশন থেকে তারা যা অ্যাটাক করার চেষ্টা করেছে অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ কিন্তু বল এ দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে এখনো পর্যন্ত তারা যতবারই ভারতীয় দলের পায়ে বল গিয়েছে ততবারই কিন্তু ভালো ট্যাকলের মাধ্যমে এবং ক্লিয়ার ট্যাকলের মাধ্যমে বল কিন্তু যেতে বল জিতে নিয়েছে এবং নিজেদের পায়ে বল রাখার চেষ্টা করছে কারণ আমরা এবং একটা বয়স ভিত্তিক আমরা ছবির মতো ফুটবল হয়তো দেখতে পাবো না বাট উই মাস্ট নট ফরগেট যে এই মেয়েগুলোই বলতে গেলে কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই আজকে এই পর্যায়ে চলে এসে আন্ডার সেভেন আন্ডার ফিফটিন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাদের যে এই টুর্নামেন্টের সবসময় হট ফেভারিট হিসেবে ভারতকে গণ্য করা হয় তাদেরকে কিন্তু ইতিমধ্যে টুর্নামেন্টে একবার তিন শূন্য গোলে পরাজিত করেছে এবং আজকে ফাইনালে সেই ধরনের রেজাল্ট আমরা প্রত্যাশা করতেই পারি বল পেয়ে গেছেন মাঝ মাঠে আমাদের দলীয় অধিনায়ক মারিয়া মান্ডা তার পা থেকে ডিফেন্সের বল ডাস নিয়ে আবারও শামসুন্দ নাহার চেষ্টা করছেন বাম প্রান্ত ধরে মাঝ মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছে বল মারিয়া মান্ডা দেখে নিচ্ছেন সর্দি তোদের খুঁজে নিচ্ছেন বাম প্রান্তে আবারও বাড়ানোর চেষ্টা করছেন শামসুন্নাহারের নাহারের উপরে ভরসা রাখার চেষ্টা করা হচ্ছে এখানে রেফারি আবারও খেলা থামিয়ে দিলেন

তাকে ট্যাকেল করে ভারতীয় দলের মুখ রক্ষা করেছেন এই সেন্টার ফরওয়ার্ড এবং এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তার কিন্তু থাকার কথা বাংলাদেশ দলের অর্থে বাংলাদেশের ডিফেন্সে তার তার সৃষ্টি করার কথা কিন্তু তিনি নিজের নিজেদের দলের রক্ষণে গিয়ে খেলা খেলতে হচ্ছে এবং দ্যাট অ্যাকচুয়ালি শোজ যে বল সাপ্লাইয়ের ক্ষেত্রে ভারতীয় দল এখনো পর্যন্ত পিছিয়ে আছে ইন দা মিন টাইম বাম প্রান্ত ধরে ভারতীয় দল এবার কিন্তু আক্রমণে আসার চেষ্টা করছে সেক্ষেত্রে সেন্টার ব্যাক আকিব আবারও টু দ্য রেস্কিউ বল ক্লিয়ার করে নিয়েছেন

খুব একটা পজিটিভ কোনো কিছু না বাট এখনো পর্যন্ত সেটা কিন্তু ইন্ডিয়ান দলের যে লক্ষ্য গোল না খাওয়া সেটা কিন্তু তারা পুরোপুরিভাবে সফলভাবে করতে পেরেছে শামসুন নাহারে বল উইং ব্যাক তিনি কিন্তু সহযোগিতার জন্য পেছন থেকে ডিফেন্স থেকে টেনে নিয়ে এসছেন ছ নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় নাজমাকে এই মুহূর্তে বল নিয়ে গিয়ে যাচ্ছেন ছ নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় নীল ভাই আসমিন নীলা কম্বিনেশন ওয়ান টু করে নিয়েছেন দশ নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় তৌরা খাতুনের সাথে সেখানে ট্রাফ সৃষ্টি করার চেষ্টা করছেন তৌরা খাতুন এখনো পর্যন্ত তার পায়ে বল শামসুল না বক্সের ভেতরে সেখানে হেড করেছিলেন হেড করেছিলেন আনুচিং মারমা কিন্তু বলটা লক্ষ্যপোষ্ট ডান প্রান্তে পোস্টে ডান প্রান্ত ধরে বল বাইরে চলে গিয়েছে গুড অ্যাটাক ইন্ডিড গুড অ্যাটাক ইন্ডিড কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি এবং এই এই ধরনের অ্যাটাক থেকেই তারা কিন্তু গোলটা বের করে নিতে পারবে এবং আমরা দেখেছি যে এয়ার বলে ভারতীয় দল বেশ কিছুটা বিব্রত বোধ করছে এবং বারবারই কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা সেখানে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছেন আর ভারতীয় দলের কৌশল কি অনেকটা খেলাকে নব্বই মিনিট পার কোন অতিরিক্ত সময় নিয়ে যে টাইম আমার আমার মনে হচ্ছে তনয় ভাই আমার মনে হচ্ছে আপনি যে পয়েন্টটা ধরেছেন এক্স্যাক্টলি সেটাই কারণ বাংলাদেশ দল নিজেদের পায়ে বল রাখার চেষ্টা করছে কিন্তু ভারতীয় দলের ইন্টেনশনটা তাদের লক্ষ্যটা কিন্তু সেই খেলার ফ্লোটাকে নষ্ট করে দেয় অর্থাৎ বারবারই তারা মাঠের বাইরে বলটা পাঠাচ্ছে কারণ দে আর নট কমফোর্টেবল নট অ্যাট অল কমফর্টেবল উইথ দ্য বল ইন দেয়ার ফিট এবং এই মুহূর্তে আবারও কিন্তু বাংলাদেশের অর্ধেক বল যদিও খেলা থামিয়ে দিয়েছেন এবং আমার মনে হয় একমাত্র একমাত্র পর্যন্ত দলের ডিবক্সের বেশ কাছাকাছি অবস্থান থেকে তারা একটা ফ্রিকিট পেয়ে গিয়েছে যার কারণে বাংলাদেশ দলের পুরো দলকেই কিন্তু বেশ কিছুটা নিচে নেমে আসতে হয়েছে একমাত্র নয় নম্বর জার্সি ধারী ফরওয়ার্ড আনুচিং মারমা ছাড়া বাকি সবাই কিন্তু ডিফেন্স লাইনে চলে এসেছেন ইতিমধ্যে মানব দেয়াল কিন্তু সৃষ্টি করা হয়েছে রেফরি যদিও সেটাকে ডি বক্সের একেবারে মাথায় পেছনে ঠেলে নিয়ে এসছেন পেছন থেকে কল নিয়েছেন গোলকিপার মাহমুদা খাতুন বিপজ্জনক বিপজ্জনক অবশ্যই বিপজ্জনক আকি খাতুন তিনি কিন্তু ওয়ালে এসে যোগ দিয়েছেন ভেতর থেকে শট নেয়ার চেষ্টা একেবারেই দুর্বল শট একেবারেই দুর্বল শট মাহমুদা খাতুনের কোনো সমস্যাই হয়নি এই বলটিকে গ্র্যাব করে নেয়ার জন্য সময় নিচ্ছেন খেলোয়াড়দের সামনে পাঠিয়ে তিনি কি করবেন এবং বল পাঠিয়ে দিয়েছেন মাঝ মাঠে সেখানে বলের দখল নেওয়ার জন্য প্রিয়াঙ্গা প্রিয়াঙ্কা দুদলের এখন পর্যন্ত যে খেলা হলো আসলে অ্যাকচুয়ালি মাঠ মাঝ মাঠের দখলটা আসলে কোনো দল ওইভাবে নিতে পারেনি যে কারণে আসলে আক্রমণ গুলা খুব এলোমেলো হচ্ছে এবং গুছিয়ে যে পাসিং ফুটবল খেলে যে আক্রমণটা সাধারণত দু খেলে থাকে সেটা এখন পর্যন্ত ফাইনালে তারা দেখাতে পারেনি এটা একটা কারণ হতে পারে যে স্নায়ু চাপে বুকছে দুদলই আসলে কেউ কাউকে কোনো অ্যাডভান্টেজ দিতে চায় না এবং সেই কারণে আসলে তারা বল পায়ে রাখার পরে একটা দুটা পাস খেলার পরে বলটা পা থেকে হারিয়ে ফেলছে সেটা বাংলাদেশ দল যেমন হারিয়ে ফেলছে ভারতীয় দলও তাই করছে যে কারণে আক্রমণটা ঠিক দেখতে ততটা সুন্দর লাগার কথা সেই সেরকম হচ্ছে না আর বল বাইরে বারবারই ভারতীয় দলের যেটা মানে ইতিমধ্যে বলা হয়েছে যে ভারতীয় দলের খেলোয়াড়রা বল পেলেই মাঠের বাইরে মানে পাঠিয়ে দিচ্ছে থ্রো করছে তো সেটা খেলার গতি থামিয়ে দিয়েছে এবং খেলার সৌন্দর্যটা কিছুটা নষ্ট করছে তারপরও বাঙালি দল চেষ্টা করছে যে মাঝমাঠের মাঝমাঠ থেকে আক্রমণটাকে গুছিয়ে যতটুকু সামনে যাওয়া যায় আমি বলব যে মাঝমাঠে যে আমাদের যেই এর আগে যে টিম কম্বিনেশনটা ছিল সেই 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 জায়গাটা এখন এখন পর্যন্ত আমাদের খেলোয়াড়রা এখন পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারেনি আর বিচ্ছিন্নভাবে সামনে তহুরা দু একটা পাস খেলেছে আমরা দেখেছি আনুচিংও দুই একটা দৌড় দিয়েছে কিন্তু সেগুলো খুব এফেক্টিভ কিছু হয়নি আমার মনে হয় যে সময় যত তাদের কারো স্নায়ু চাপ যত কম নিয়ে যত নিজেদের মানে স্বাভাবিক খেলাটা খেলা যায় ততটাই ভালো হবে তাদের জন্য সেটাই এবং আমার আমার দৃষ্টিতে যেটা চোখে পড়েছিলো যে এয়ার বল সিচুয়েশানে কিন্তু ভারতীয় দল বেশ কিছুটা দুর্বল হয়ে হয়ে পড়েছিল এবং বারবারই কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা ট্যাকলিংয়ের মাধ্যমে এই ধরনের সিচুয়েশনগুলো ক্লিয়ার করেছেন এই মুহূর্তে মাঝ মাঠে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন ভারতীয় দলের খেলোয়াড় সেক্ষেত্রে এবং চমৎকার বডি ডাইভ দিয়ে কিন্তু বলের দখল নিয়েছেন বারবার ডিফেন্স এবং গোলকিপারের মধ্যে যে সুন্দর কম্বিনেশন আমরা এখনও পর্যন্ত দেখছি সেটা বাংলাদেশ দলের পক্ষেই গেছে এখনও পর্যন্ত প্রান্ত ধরে আক্রমণ সানানোর চেষ্টা সাত নম্বর জার্সিধারীকে সেখানে থ্রু বল দিয়েছিলেন কিন্তু দৌড়ে সেখানে সময় মতো পৌঁছাতে পারেননি থ্রোইন হয়ে গেছে ভারতীয় দলের বল থ্রোইনের মাধ্যমে খেলায় প্রবেশ করেছে আবারও নীল জার্সি ধারে ভারতীয় দলের খেলোয়াড়রা প্রিয়াঙ্কা সেখানে ডান বাম প্রান্তে বল বানানোর চেষ্টা করছিলেন ছ নম্বর জার্সিধারী সিল্কি দেবীকে কিন্তু সেক্ষেত্রে এবং বারবার এই অবস্থাটা আসলে আমাদেরকে দেখতে হচ্ছে যেটা খেলার স্বাভাবিক গতি যে যেই স্পিডে খেলাটা চলে সেই সেই গতিটাকে কিন্তু বারবার আটকে দিচ্ছে এবং কিছুটা ইন করতে করতে সামনের দিকে আগানোর চেষ্টা করছে বাংলাদেশ দল আকি খাতুন বল বাড়িয়েছেন সামনের দিকে লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন পেছন থেকে ছুটছেন আনুচিক মারবা বল দখল নেওয়ার চেষ্টা করেছিলেন বল চলে গেছে ডান বাম প্রান্তে বাংলাদেশ দলের অর্ধে সেক্ষেত্রে কিন্তু আরও একবার থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হতে যাচ্ছে আগের ম্যাচটা যে ভারতের বিপক্ষে আমরা যে তিন গোলে জিতেছিলাম সেই ম্যাচের পরে ভারতের কোচ বলেছিলেন যে আমাদের হাতে দুদিন সময় আছে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়ে আসবো ফাইনালের জন্য আমার কাছে মনে হচ্ছে যে সে ওই ওই দিন যেই ভারতীয় মেয়েদের আমি দেখেছি তার চেয়ে আজকে তাদের লড়াকু স্পিডটা অনেক ভালো এবং তারা হারবে না এবং তারা বাংলাদেশকে খুব বাংলাদেশ দলকে কোনোরকম স্পেস দিতে চায় না এবং বাংলাদেশ দলের প্রত্যেকটি খেলোয়াড় সম্পর্কে তারা যে হোমওয়ার্ক করে এসেছে এবং কাকে কীভাবে আটকাতে হবে বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু স্পেস পাচ্ছে না সেই অর্থে কিন্তু তাদেরকে মানে অনেকটা ব্লক করে দেওয়া হয়েছে এই যে এই কারণে আমাদের আক্রমণগুলো ওইভাবে দাঁড়াবাচ্ছে না আপনি ঠিকই বলেছেন ভারত কিন্তু ঐতিহাসিকভাবে এখানকার রিচ আঞ্চলিক পাওয়ার হাউস সো আমরা গ্রুপ পর্বে ভারতকে তিন শূন্যগুলো হারিয়েছি এটা ঠিক কিন্তু ভারতকে একদম আন্ডার এস্টিমেট করলে কিন্তু চলবে না ভারত কৌশলগত দিক দিয়ে অনেক অনেক শক্তিশালী তারা তাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদের কোচ বলেন তাদের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা অনেক বেশি এবার একটি সুযোগ সুযোগ গোলের কিন্তু অল্পের জন্য হলো না গোলরক্ষককে ডজ দিয়ে গোলটা করতে চেয়েছিলেন আনুচিং মোগিনী কিন্তু পারলেন না এটা সহজ সুযোগ নষ্ট হলো বাস ভাই গোলের সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে এই ধরনের ম্যাচে গোলের সুযোগ বেশি আসবে না ভারত শক্তিশালী দল কোনো সন্দেহ নেই গোলের সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে মানে এখন যে সুযোগটা হাতছাড়া করল আনুচিং চিং আমি বল বলবো যে সে যদি গোলকিপার মাথার উপর দিয়ে বলটা তুলতে পারতো অবশ্য তার সামনে খুব জায়গা বেশি ছিল না এই জন্য বলটা সে টুক করে মানে তুলতে পারেনি সে পা দিদিকে গিয়েছিল তার ডান পাশে একটা খেলোয়াড় ছিল ওখানে এই জন্য আসলে বলটা ব্লক হয়ে গেছে গোলকিপার বলটা ধরে ফেলেছিল সেটাই এবং ডান প্রান্তে আমাদের কিন্তু উইংয়ের মার্জিয়া তিনি উপস্থিত ছিলেন কিন্তু অনেক আগেই অফসাইড ছিল এবং আই আম রিয়েলি ইমপ্রেসড আসলে বলতেই হচ্ছে আনুচিং কিন্তু খেয়াল করেছিলেন যে তার যে সতীর্থ তাকে আক্রমণ সহযোগিতা করতে এসেছেন তিনি অফসাইড সিচুয়েশনে ছিলেন যার কারণে নিজের পায়ে বলটা দেখেছিলেন এবং গোলকিপারকে কিন্তু এই কারণেই আসলে পাস না দিয়ে নিজেই ডস দেওয়ার চেষ্টা করছিলেন কারণ বলটা পাস করার সাথে সাথেই কিন্তু অফসাইড সিচুয়েশনের কারণে একটা একটা বাতিল হয়ে যেতে পারতো এনিওয়ে এনিওয়ে এখনও পর্যন্ত কিন্তু তারা নিজেদের দখলটা খেলার মধ্যে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু যেই গতিতে খেলা এগিয়ে যাচ্ছে আমার মনে হয় কাউন্টার অ্যাটাক ভিত্তিক যদি বাংলাদেশ দল আক্রমণ সারানোর চেষ্টা করে সেক্ষেত্রে আরও অনেক বেশি ফল পাওয়া যেতে পারে কারণ ভারতীয় দলকে যদি আমরা পুরোপুরিভাবে মাঠের দখল নিয়ে অ্যাটাক করার চেষ্টা করি সেক্ষেত্রে এগারো দশ থেকে নজন খেলোয়াড় কিন্তু ডিবক্সের ভেতরে যাওয়ার সুযোগ পাবেন কিন্তু কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে দু থেকে তিনজন খেলোয়াড়কে নিয়ে আমরা অ্যাটাকটা সাজাতে পারি বাট অবভিয়াসলি আমাদের কোচ গোলাম রব্বানি ছোটন নিশ্চয়ই তিনি আমার চাইতে অনেক বেশি পরিমাণে ভালো ফুটবল বুঝে থাকেন এবং তিনি নিশ্চয়ই তার খেলোয়াড়দের কাছে কোনো না কোনো বার্তা ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন বল আবারও ক্লিয়ার করে দিয়েছেন বল চলে গেছে বাঁ প্রান্ত ধরে সেখানে আক্রমণ সারানোর চেষ্টা করছেন শামসুল নাহার দৌরা খাতুনের পায়ে বল বল ছুটে ছুটে দখল নেওয়ার চেষ্টা করছিলেন ট্যাকলিং হচ্ছে এবং আমার মনে হয় আরও একটি বার আরও একটি বার কর্নার পেয়েছে বাংলাদেশ দল দুঃখিত গোলকিক পেয়েছে ভারতীয় দলের দখলে থাকবে বল এবং গোলকিপার মনিকা মনিকা তিনি কিন্তু খেলা শুরু করলেন ডান প্রান্তে ডান প্রান্তে বল মাঝমাঠে ছ নম্বর জার্সিধারী খেলোয়াড় সিল্কি তিনি কিন্তু বল বাড়িয়ে দিয়েছিলেন সামনের দিকে বল পেয়ে গেছেন আবারও বাংলাদেশ দলের খেলোয়াড়রা ডান প্রান্তে ম্যান টু ম্যান মার্কিং আমার মনে হয় এটা পুরোপুরিভাবে ভারতীয় দলের একটা স্ট্র্যাটেজি হিসেবে তারা এই ম্যাচে এস্টাবলিশ করে নিয়েছে ভার আপনি ভার আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে ভারতীয় দলের যে ডিফেন্ডিং লাইনটা একদম মাঝ মাঠ বরাবর এই মুহূর্তে আক্রমণে বাংলাদেশ শেষ পর্যন্ত অবশ্য ভুল পাস এবং ভারতীয় ডিফেন্ডার আবারও বাংলাদেশ দলের রাইট ভারতীয় দল আবারও কিন্তু তারা বল কন্ট্রোলে নিয়ে নিয়েছে হ্যান্ডবল সরাসরি হাতে এসে হিট করেছে কোনো কিছু করার ছিল না সেক্ষেত্রে দু নম্বর জার্সি ধারি আনাই মোবিনি তার সরাসরি হ্যান্ডবল হওয়ার কারণে কিন্তু ফ্রিকিক পেয়ে গেছে ভারতীয় দল যে কথা বলছিলেন আপনি যে ম্যান টু ম্যান মার্কিংয়ে বা আমি যেটা বলছিলাম এর আগে এর আগের আক্রমণটার আগে যে ভারতীয় দলের ডিফেন্ডিং লাইনটা একদম মাঝ মাঠ বরাবর তারা যে কোথা মানে কতদূর উপরে উঠে বাংলাদেশকে ব্লক করে দিচ্ছে সেটা কিন্তু আগের ম্যাচে কিন্তু ছিল না যদি কাউন্টার ফুটবল আমরা যাই যেটা আঁকি খাতুন বেশ কয়েকটা ক্ষেত্রে চেষ্টা করেছিলেন যে বলটা লপ করে মাথার উপর দিয়ে পেছন দিকে পাঠানো সেক্ষেত্রে গোলের ভালো সম্ভাবনা পাওয়া যাবে এই মুহূর্তে কিন্তু ভারতীয় দলের পায়ে বল ডি বক্সের বাইরেই আক্রমণ সামানোর চেষ্টা করছেন আট নম্বর জার্সিধারী সান্থিয়া তিনি কিন্তু ডান বাঁ প্রান্ত ধরে আসার চেষ্টা করেছিলেন আর যেটা বলছিলাম হাইপ্রেসিংয়ের কথা সেটা কিন্তু প্রথম দিকে কিন্তু ছিল না খেলা যত এগিয়েছে ততটাই কিন্তু ভারতীয় দল আরও উপরের দিকে উঠে এসেছে এবং তাদের ডিফেন্ডিং লাইন একদম মাছ বৃত্তির উপরে এখন দাঁড়িয়ে আছে সবাই এবং পুরো বাংলাদেশ দলকে বাংলাদেশ অর্ধেই রেখে তারা মানে আক্রমণ সারানোর চেষ্টা করছে সেটাই এবং এই মুহূর্তে কিন্তু দশ নম্বর জার্সি ধারি তহুরা খাতুন তিনি যাওয়ার চেষ্টা করছেন যদিও তাকে সেখানে ক্লিয়ার করে দিয়েছেন বল বল পেয়ে গেছেন ভারতীয় দলের খেলোয়াড় নেওয়ার চেষ্টা করেছিলেন মাহমুদা নিজেই এসে কিন্তু বলের দখল নিয়েছেন আরও একটি ব্যর্থ আক্রমণ ভারতীয় দলের পক্ষ থেকে খেলা আবার শুরু হয়ে গেছে বল পেয়ে গেছেন ছ নম্বর জার্সি ধরে নীলভাই আসমিন নীলা নিজেই কিন্তু বাঁ প্রাত ধরে আক্রমণ সারানোর চেষ্টা করছেন সামনে বাড়িয়ে দিয়েছেন ফুটবল নিয়ে এগোনোর চেষ্টা বাংলাদেশ দলে শামসুল নাহার সেক্ষেত্রে কিন্তু একেবারে চলে গিয়েছেন প্রতিপক্ষ দলের ডিফেন্স লাইনে কর্নার সেক্ষেত্রে ক্লিয়ার করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার এবং ইটস কর্নার বাংলাদেশের আরও একটি কর্নার এবং এই ধরনের কর্নারে এরিয়াল ফ্রেড যেটাতে বারবার কিন্তু ভারতীয় দলের দুর্বলতা প্রকাশ পাচ্ছে এই কর্নারগুলোকে কাজে লাগানোর কাজে লাগাতে হবে বাংলাদেশ দলকে এবং ডিবক্সের ভেতরে প্রতিপক্ষ দলের ডিবক্সের ভিতরে এখন কিন্তু আমরা আঁকি খাতুনকেও দেখতে পাচ্ছি সেন্টার ব্যাক দীর্ঘদেহী খেলোয়াড় তিনি কিন্তু হেড করার জন্য এসেছেন এবং ভুটানের এগেনস্টে আমরা দেখেছি যে কর্নার থেকে তিনি কিন্তু গোল করেছেন হেড করে দু গোল করেছিলেন দেখা যাক কি হয় কর্নার হয়ে গেল বক্সের ভেতরে বল

সেই অনুযায়ী কৌশলী ভূমিকা নিতে হবে অবশ্যই কোচ গোলাম রব্বানি ছোটন অত্যন্ত অভিজ্ঞ কোচ বিশেষ করে নারী ফুটবলে গোলাম রব্বানি ছোটনের অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই এখন ছোটন ভারতের এই কৌশলের সামনে বাংলাদেশে কিভাবে খেলায় খেলান সেটা একটা দেখার বিষয় তবে দুপুরের রোদে কিন্তু যদিও ডিসেম্বর মাস হালকা শীত তারপরেও কিন্তু দুপুরে রোদ কিন্তু খুব এনার্জি এনার্জি খেয়ে ফেলে বেশ এনার্জি কনজিউমিং তো আমাদের এনার্জিটা রাখতে হবে বড় ম্যাচ অতিরিক্ত সময়ের খেলা হবে টাই ব্রেকার হওয়ার পসিবিলিটি আছে স্নায়ু চাপ একটা ব্যাপার তো আমাদেরকেও কৌশলী ফুট ভূমিকা নিতে হবে কৌশলী ফুটবল খেলতে হবে দেখা যাক বাংলাদেশের কোচ ভারতের এই কৌশলের বিপক্ষে কি ধরনের কৌশল গ্রহণ করেন বাংলাদেশের কোচ গোলাম রাব্বানি ছোটন দীর্ঘদিন ধরে নারী ফুটবলের সাথে জড়িয়ে জড়িত আছেন তিনি জেলায় জেলায় ঘুরে বাংলাদেশের নারী ফুটবলারদেরকে ফুটবল প্রতিভা তুলে নিয়ে আসার কাজ করে যাচ্ছেন গোলাম রব্বানি ছোটনকে অনেক কাছ থেকে দেখেছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অনেক কাছ থেকে দেখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাসুদ ভাই মাসুদ আলম মাসুদ আলম গোলাম রব্বানি ছোটন সম্পর্কে যদি আপনি কিছু বলেন ওনার ডেডিকেশন ওনার পরিশ্রম এ কোনো না আসলে না আসলে একজন কোচের সবচেয়ে বড় যেটা পাওয়া উচিত আমি বলবো যে কাজ করার জন্য লম্বা একটা সময় আমি আমার ধারণা যে উনি সব মানে বেশ ভালো এবং লম্বা সময় পেয়েছেন যে কারণে তিনি তার নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পেরেছেন আমাদের দেশে তো আসলে কোচ আসে আর যায় তিন মাসও কাজ করতে পারেন অনেক তো দুই মাস তিন মাস পনেরো দিন কাজ করে চলে যায় কিন্তু এই এই কোচের ক্ষেত্রে ছোটনের ক্ষেত্রে আমরা দেখলাম যে উনি বেশ লম্বা এটা এবং ফুলো ফেডারেশন থেকে যাবতীয় সমর্থন তিনি পেয়েছেন বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে বাইরে এক্সিবিশন ম্যাচ খেলা শুরু থেকে চায়না জাপান কোরিয়াতে গিয়েছে মেয়েরা তো এই সমস্ত ব্যাপারগুলোতে তিনি তার তার মতো করে কাজ করতে করতে পেরেছেন বলেই সেটার ফল আমরা এই পর্যায়ে এসে পেলাম করোনার করোনার হয়ে গেছে কিন্তু বিপদজনক পরিস্থিতি প্রথম ভারতীয় কর্নার সেটাই প্রথম ভারতীয় কর্নার লম্বা করে বাড়িয়েছেন ডিপক্সের ভেতর থেকে শট নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু লক্ষ্যপ্রষ্ট হয়েছে গোলকিকের মাধ্যমে খেলা শুরু হতে যাচ্ছে গোলাম রবনির ছিলেন তিনি কিন্তু অবশ্যই এই দলটাকে নিয়ে অনেক অনেক কষ্ট করেছেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু প্রতিভাবান নারী ফুটবলারদের নিয়ে তিনি যে দলটিকে তো গড়ে তোলার চেষ্টা করেছেন সেটা নিশ্চিতভাবেই আমাদের জাতীয় মহিলা দলের ক্ষেত্রেও কিন্তু তারা প্রভাব রেখেছে এবং আমরা দেখেছি যে অনেক ভালো ফুটবলার কিন্তু বাংলাদেশ নারী দলে খেলেছে নিকট অতীতে আমরা দেখেছি যে র্যাঙ্কিংয়ে আমাদের একটা বড় উন্নতি হয়েছে পুরুষ ফুটবল দলের তুলনায় মাঝ মাঠ দিয়ে বল সাজানোর চেষ্টা চুইন করে দিয়েছিলেন সেক্ষেত্রে আনুজিং মারমা কিন্তু ডিফেন্ডারের ইন্টারসেপশনের কারণে বলটা কিন্তু আগাতে পারেনি বল পেয়ে গেছেন আকি খাতুন সামনের দিকে বানানোর চেষ্টা করছেন ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আনুজিং এগারো নম্বর জার্সিধারী মারিয়া সেক্ষেত্রে কিন্তু ফাউলের শিকার হলেন এবং রেফরি যদিও সেক্ষেত্রে পাউলের বাঁশি বাজাননি যার কারণে কিন্তু খেলা এখনো পর্যন্ত আবারও মাঠ মাঠে চলে এসেছে ছ নম্বর জার্সিধারী খেলোয়াড় নীলুফার তার পাশ হয়ে বল চলে আসছে আবারও বাঁ প্রান্তে তিন নম্বর জার্সিধারী শামসুর নাহার তিনি কিন্তু আক্রমণ সাজানোর চেষ্টা করছেন তহুরা সুযোগ খুঁজছেন মারিয়া মান্না এবং তহুরার মাধ্যমে মাঝখানে বল দেওয়া নেওয়া হয়ে গেল কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই মুহূর্তে কিন্তু অফসাইডের খাড়ায় পরে আটকে গেলেন তহুরা খাতুন ভারতীয় দলের ফ্রি কিক ইতিমধ্যে খেলা গড়িয়েছে তিরিশ মিনিট এবং এই পর্যন্ত যে খেলা হয়েছে দু দলেরই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে দু দল এগিয়ে আসার চেষ্টা করছে আমি বলবো যে কোনো দলের এখন পর্যন্ত এককভাবে ওই প্রাধান্য নেই যদিও বল প্রদর্শনের দিক থেকে বাংলাদেশ হয়তো বা কিছুটা এগিয়ে থাকতে পারে তবে ভারত কিন্তু যথেষ্ট সংগঠিতভাবেই যে আজকে ফুটবল খেলতে নেমেছে সেটা আমরা দেখছি যে তাদের বাংলাদেশ দলকে যেভাবে তার রক্ষণ এই মুহূর্তে তহুরা ঢুকে পড়ছেন বক্সে বল শট করলেন অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে বলটা চলে গেল তহুরার শট ওখানে আনুচিং ছিলেন আনুচিং বলটা পায়ে লাগাতে পারলে হয়তো গোলে যেতে পারত তিনি একটু দূরে ছিলেন বলটা বল থেকে ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল বাম প্রান্ত দিয়ে একজন দুজনকে কাটিয়ে চমৎকারভাবে বলটা গোলে গোলের দিকে মেরেছিলেন কিন্তু সেখানে কেউ ছিল না গোলরক্ষক সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছিলেন একজন ফরওয়ার্ড লাইনে একজন থাকলেই পাঁচ হওয়াতে পারলেই হয়তো আমরা প্রথম গোলের ব্যাপার গোলটা পেয়ে যেতাম কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের গোলটা হয় নাই যাই ভারত আবার বেঁচে গেল সহজ একটি সুযোগ হাতছাড়া না আমাদের ব্রডকাস্টিংয়ে আমরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে খেলার সময় দেখানো হচ্ছে ষাট মিনিট কিংবা আরও তার কম কিছু সময় কিন্তু এটা আসলে কাউন্টডাউন হিসেবে দেখানো হচ্ছে অর্থাৎ ম্যাচের আরও ষাট মিনিট বাকি আছে এবং এটা যখন পঁয়তাল্লিশ মিনিটে চলে আসবে তখন আমরা প্রথমার্ধে বিরতিতে যাব এবং এ ইন দ্য মিন টাইম আমরা কিন্তু ইঞ্জুরি টাইমের খেলাগুলোও দেখতে পাবো এবং ফিফার আন্তর্জাতিক নিয়ম অনুসারে প্রত্যেকটা হাফের ইঞ্জুরি টাইম কিন্তু সেই হাফের সাথেই এখন দেওয়া হয় এবং নাইনটি মিনিট শেষ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করা হয় না বল চলে গেছে এখন ডান প্রান্তে বাংলাদেশ দলের থ্রোইন সেখানে বল বাড়িয়ে দিয়েছেন সামনের দিকে দশ নম্বর জার্সি তৌরা খাতুন বল কিন্তু আক্রমণে সাজানোর চেষ্টা বক্সের ভেতরে ক্রস করেছিলেন ভুল করে ফেলেছিলেন ভারতীয় দলের ডিফেন্ডার কিন্তু গোলরক্ষক মনিকা তিনি কিন্তু আবারও বল দখল নিয়ে আরো একবার ভারতীয় দলকে রক্ষা করেছেন এবং এই মুহূর্তে আক্রমণের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ দল নিজেদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু বেশ কিছুটা গুছিয়ে নিয়েছে এবং কিছুক্ষণ আগেও যেটা দেখা যাচ্ছিল প্রত্যেকটা বলে আক্রমণ করার চেষ্টা সেটা থেকে কিন্তু বের হয়ে এসে নিজেদের পজিশন নেওয়ার চেষ্টা করছেন এখন আমাদের খেলোয়াড়রা এবং ইট উইল বি ইট উইল বি এ গুড সাইড এবং ভারতীয় দল যে কথা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে অনেক হাই ডিফেন্স লাইন মেনটেন করছে যেটা কিন্তু বিপদ হতে পারে এবং কৌশলী দল হিসেবে আমাদের এই মুহূর্তে অবশ্যই কাউন্টার অ্যাটাকে যাওয়া উচিত এনিওয়ে বল চলে গেছে ডান প্রান্তে সেখান থেকে বল বানানোর চেষ্টা করেছিল উইঙ্গারের দিকে আরও একটি থ্রো ইন বাংলাদেশ দলের পক্ষে বাংলাদেশ দল মানে তাদের আক্রমণের ধার ক্রমশ বাড়ানোর চেষ্টা করছে এবং প্রথম গোলটা বের করার জন্য ভাবে চেষ্টা করছে কিন্তু ওই যে বারবার একই কথা আসছে যে ভারতের রক্ষণভাব এতটাই শক্তিশালী যে ছিদ্রগুলো বের করা যাচ্ছে না তারপরও দু একটা ছিদ্র যেটা যেগুলো বের হয়েছে সেগুলো আমাদের ইরিটিক শট ছিল বা অথবা আমরা পোস্টে বল রাখতে পারিনি অথবা গোলকিপার সেভ করেছেন তারপর আমি বলবো যে যেভাবে খেলছে বাংলার মেয়েরা আস্তে আস্তে যে কোনো সময় হয়তো আমরা গোলের দেখা প্রথম গোলের দেখা পেয়েও যেতে পারি এই মুহূর্তে মাঝ বল মনিকা বাপায় বল দিলেন বাম বাম দিক থেকে আবার কারণে আবার আমাদের আক্রমণটি আবার নষ্ট হয়ে গেল সেটা ভেতর থেকে বারবার করে থ্রুইন করে কিন্তু দুপাশের দুই উইঙ্গার শামসু নাহার যেটা বলছিলাম যে ভারতীয় দল কৌশলী ফুটবল খেলছে এবং বাংলাদেশের ফরওয়ার্ডদেরকে ট্র্যাপে ফেলে অফসাইডের ফাঁদে ফেলার জন্য যে যেই তাদের কৌশলগুলো এর মধ্যে আমরা অন্তত গত বিশ মিনিট অন্তত চারবার দেখেছি যে তারা বাংলাদেশের ফরওয়ার্ডদেরকে অফসাইডের ফাঁদে ফেলে আক্রমণগুলো নষ্ট করে দিচ্ছে সেটাই এবং এই ডিফেন্স লাইনের ফাতটা থেকে কেটে বেরোয়ার জন্যই কিন্তু আমাদের কৌশলটাকে সাজিয়ে নিতে হবে কারণ ভেতর থেকে যতগুলো থ্রুবল দেওয়া হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এই হাই ডিফেন্স লাইনের জন্য আপনারা যদি এখন মাঝ মাঠে খেয়াল করে থাকেন তিন তিনজন ভারতীয় দলের খেলোয়াড় যারা প্রত্যেকেই কিন্তু লাস্ট ডিফেন্ডারের ভূমিকায় আছেন তারা কিন্তু সেই মাঝ মাঠেই নিজেদের লাইনটাকে সাজিয়ে নিয়েছেন এবং অনেকটুকু উপরে এসে আক্রমণ করার চেষ্টা করছেন এই মুহূর্তে মাহমুদা নিজেই কল নিয়ে কিন্তু বলের দখল নিয়েছেন বল বাড়িয়ে দিয়েছেন ডান টান্তে এবং ডান প্রান্ত ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে আনায় মগিনী তিনি একাই এগিয়ে যাচ্ছেন উইং ব্যাক সামনের দিকে বল থ্রুইন করেছেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং আরও একবার মাঝ মাঠে দখল নিয়েছেন আমাদের সেন্টার ব্যাক সাজেদা বল চলে গেছে ভারতীয় দলের বিডি বক্সে সেখানে গোলরক্ষক মনিকা তিনি কিন্তু বল কালেক্ট করে আবারও সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন ট্যাকেল করে বল দিতে নিয়েছেন এগিয়ে যাচ্ছেন গোলের দিকে নিজে শট নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু শট দুর্বল শট ছিল এবং মনিকার কিন্তু বলটা ধরে নিতে কোনো সমস্যাই হয়নি আসলে যে অ্যাঙ্গেল থেকে সে বলটা মেরেছে আসলে ওই অর্থে অত জোরে মারারও স্পেসও পায়নি সে বা পায়ে মেরেছে আমার মনে হয় যে বলটা ওইভাবে সরাসরি না মেরেছে যদি ডানের আমাদের কোনো উইঙ্গে দিতে পারত তাহলে হয়তো আর ভালো হতে পারত আক্রমণটা সেটাই খেলোয়াড়দের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিছুটা কিছুটা টায়ার্ডনেস অর্থাৎ ক্লান্তির ছাপ আমরা কিছুটা দেখতে পাচ্ছি কারণ বারবার দু অর্ধ থেকে গোলকিপারদের হাতে বলটা চলে যাচ্ছে এবং লব করার মাধ্যমে খেলা শুরু করার চেষ্টা করা হচ্ছে মাঝমাঠে বাংলাদেশ যে দখল নেওয়ার চেষ্টা করেছিল সেই প্রক্রিয়াটা সফল হয়নি তার খেলা কিন্তু হচ্ছে টার্ফে অ্যাস্ট্রো তো ঘাসের মাঠ থেকে অ্যাস্ট্রো খেলা সব সময় কঠিন আর পনেরো বছরের কিশোরী মেয়েদের পক্ষে এটা আরও কঠিন অবশ্যই অবশ্যই এবং এই কিন্তু আমাদের মেয়েদের দম অফুরান তারা চমৎকার তারা ক্লান্ত তাদের কৌশল তাদের পারফরমেন্স প্রতিভাশালী কিন্তু চমৎকার একটা কথা আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না যে আজকে বাংলাদেশ দলের মেয়েরা তারা কিন্তু জার্সির জন্য খেলছে লাল সবুজের জন্য খেলছে এবং এই এই ডেডিকেশনটা এখনও পর্যন্ত পরিষ্কার কারণ ভারতীয় দল আমি যদি একেবারে খোলা বাংলাই বলতে বলার চেষ্টা করি তারা গোল না খাওয়ার মন্ত্র নিয়ে আজকে নেমেছে কিন্তু বাংলাদেশ দল কিন্তু চাপিয়ে গোলটা আদায় করার চেষ্টা করছে তাই বলাই যেতে পারে এখানে একমুখী ফুটবল চলছে এই মুহূর্তে আরও একটি আক্রমণ বাংলাদেশ দলের বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন শামসুল নাহার তিনি আছেন বা প্রান্তে আবারও বল ক্লিয়ার করেছেন চার নম্বর জার্সিধারী ভারতীয় দলের ডিফেন্ডার পাকপি পাকপি দেবী এবং বাংলাদেশ দলের থ্রো ইন বল পেয়ে গেছেন মারিয়া মান্ডা চমৎকার ব্যাক নিজে ডিফেন্ডারকে কাটিয়ে নিয়ে কিন্তু মাঝ মাঠে আবারও বলের দখল নেওয়ার চেষ্টা করেছিলেন শামসুল নাহারের সাথে ওয়ান টু ওয়ান করার চেষ্টা সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় মনিকা তিনি বল পেয়ে গেছে সাইড চেঞ্জ সাইড চেঞ্জ চমৎকার সাইড চেঞ্জ এবার ডান প্রান্ত ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন আরো একবার অফসাইড কিন্তু আমার মনে হয় এই ডিসিশনটাতে এই ডিসিশনটাতে রেফারি ভুল করেছিলেন কারণ লাইন্সম্যান ভুল করেছিলেন অফসাইডে ছিলেন আনুচিং মারমা কিন্তু বল আনুচিং মারমা পায়ে যায়নি বল ছিল তহুরা খাতুনের পায়ে এবং তিনি কিন্তু বল নিয়ে এগোচ্ছিলেন তো আমার মনে হয় কিছুটা হার্স ডিসিশন কিছুটা কিছুটা র্যাশ ডিসিশন হয়ে গেছে এনিওয়ে পার্ট অফ দ্য গেম এই মুহূর্তে ভারতীয় দলের ফ্রি কিক নিজেদের অর্ধ থেকে বল পাস করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার সুস্মিতা বল চলে এসে বা প্রান্তে চোদ্দ নম্বর জার্সি পরিবিত নিকিতা বিশ্বাস তিনি কিন্তু আগানোর চেষ্টা করছেন আরও একটি থ্রোইন আরও বাংলাদেশ ভারতীয় দলের পক্ষে আমাদের রক্ষণভাগে আখি খাতুন কিন্তু শুরু থেকেই চমৎকার দুর্দান্ত খেয়েছেন এই ডিফেন্ডার এবং তিনি নিজেদের অর্ধে বল ট্যাকলিংয়ে বারবারই তিনি কিন্তু বাংলাদেশের বিপদ বিপদ থেকে রক্ষা করেছেন এবং আমরা দেখেছি যে কর্নারের সময়টাতে তিনি কিন্তু আক্রমণেও উঠে আসছেন গোল বের করার জন্য তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন মাঝ মাঠে চলে এসেছিল সাজেদা খাতুনের বল ক্লিয়ার তৌরা তৌরা থেকে আনুচিং বল বাড়িয়ে দিয়েছেন সামনের দিকে ছুটছেন তৌরা একেবারে ফাঁকায় পেয়ে গেছেন গোলকিপারকে বক্সের ভেতরে তৌরা ঢুকে পড়েছেন শট নেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে গেছে আবারও বাইলাইনের বাইরে আরও একটি কর্নার বাংলাদেশ দলের খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছেন বক্স ওভার লুট করার জন্য এই মুহূর্তে মারিয়া মান্ডা মনিকা এবং নীলুভাই আসমিন নীলা আনুসিং সবাই কিন্তু বক্সে উপস্থিত এমনকি ডিফেন্স লাইন থেকে এগিয়ে এসেছেন ডিফেন্স লাইন থেকে এগিয়ে এসেছেন আখি খাতুন আমার মনে হয় এটা গোলের গোলের জন্য বেশ ভালো একটা সুযোগ এই মুহূর্তে বাংলাদেশ দল আদায় করে নিয়েছে চতুর্থ বা পঞ্চম কর্নার শর্ট কর্নার নেওয়ার চেষ্টা নিয়েছে বাংলাদেশ দল সাত নম্বর মনিকা বক্সের দিকে বল বাড়ানোর চেষ্টা করেছিলেন সেটা বল দখলে আবারও লড়াই চলছে বাংলাদেশ দলের পক্ষে দ্রোহিন আকি খাতুনের কথা হচ্ছিলো আকি খাতুনকে দেখে আসলে অনেকে এর আগের ম্যাচে অনেকে বলছিল মজা করে যে কায়সের আহেদ দৌড়াচ্ছে রক্ষণ থেকে যখন বাংলাদেশ দল নিত আগে কাইসার আহমেদ কিন্তু এভাবে রক্ষণ থেকে ছুটে গিয়ে হেড করার জন্য বক্সে যেতেন এবং প্রচুর গোল করেছেন দেশ দেশের হয়ে প্লাস মডার্ন স্পোর্টিং ক্লাবের হয়েও তো আমাদের আঁখিকে দেখেও কিন্তু আমাদের কায়সের আহমেদের কথা মনে হচ্ছে যে ওরকম লম্বা আছেন এবং সুস্বাস্থ্য ভালো এবং তার অ্যাটিটিউড তার বল ডিস্ট্রিবিউশন সব কিছু মিলিয়ে ছেলেদের কাছে আমি বলাই যেতে পারে তাকে ঠান্ডা মাথা হ্যাঁ চমৎকার রাইট আপনারা দেখছেন অনুর্ধ্ব পনেরো ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ বাংলাদেশ দল বনাম ভারতীয় দল এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর সৌজন্যে যেটি প্রথম আলোর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে একই সাথে এটা কিন্তু প্রথম আলোর ফেসবুক পেজেও শাহ সিমেন্টের সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং এই মুহূর্তে যারা আমাদেরকে জয়েন করেছেন তাদের আমরা জানিয়ে দিতে চাই এখনো পর্যন্ত ফাইনালে কিন্তু কোনো গোলের দেখা পাইনি কোনো দল খেলার স্কোর শূন্য শূন্য কিন্তু বাংলাদেশ দল যথেষ্ট পরিমাণ আধিপত্য বিস্তার করে খেলেছে এবং এই মুহূর্তে আবারও বাম প্রান্ত ধরে তৌরা এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ ডি বক্সের দিকে কাটিং করেছেন ভিতর দিকে শামসুল ডিফেন্ডারকে কাটিয়ে ছুটছেন আর বাতিল করে দেননি আমাদের মেয়েরা অবশেষে ফাইনালে প্রথম গোলটি নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং গোল করেছেন আমার মনে হয় শামসুন নাহার তিন নম্বর জার্সিধারী শামসুন নাহারের গোলে এগিয়ে গেল বাংলাদেশ দল ফাইনালে বাংলাদেশ এক ভারত শূন্য আক্রমণ দেখে আসলে বোঝা যে যে কোনো গোলটা হতে পারে যেভাবে বাংলাদেশ গত দশ মিনিট থেকে একের পর এক মানে দুই প্রান্ত থেকে মাঝখান দিয়ে যেভাবে ঢুকছিল এবং ভারতের ডিফেন্ডাররা কিন্তু আসলে খেই হারিয়ে ফেলেছে আমি বলবো এবং তারা মানে মিসপাস পাস করছিল ঠিক বল দিতে পারছিল না বল ক্লিয়ার করতে পারছিল না তাদের পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছিল কখনো গোলকিপার হাতে চলে যাচ্ছিল কখনো বাংলাদেশের খেলোয়াড়া পাচ্ছিল ক্রমাগত এই মানে এই যে ক্রমাগত চাপের মুখে তারা আসলে ভেঙে পড়েছে অবশ্যই কিছুক্ষণ ধরেই কিন্তু বাংলাদেশ দল আক্রমণ সাজানোর চেষ্টা করছিল বিয়াল্লিশতম মিনিটের খেলা চলছে এই মুহূর্তে প্রথমার্ধে আর তিন মিনিট নির্ধারিত সময়ের খেলা বাকি রয়েছে এর সাথে নিশ্চিতভাবে কিছুটা সময় যোগ করা হবে ইনজুরি টাইম হিসেবে এই মুহূর্তে ভারতীয় দলের পায়ে বল সেক্ষেত্রে ক্লিয়ার করে দিয়েছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার এবং থ্রো ইনের সংকেত দিলেন রেফারি ভারতীয় দলের খেলোয়াড়রা থ্রো করবেন শামসুর নাহার বাংলাদেশ দলের উইং ব্যাক তিনি কিন্তু বাংলাদেশ দলকে এগিয়ে দিয়েছেন আজকের ম্যাচে এবং দুর্দান্ত একটি অ্যাটাক শেষ করে শামসুন নাহার বারবার যেভাবে উঠে যাচ্ছিল দিক থেকে এবং এটা তার সময়ের আমার কাছে মনে হচ্ছিল যে সে যেকোনো সময় গোল পেয়ে যেতে পারে এবং গোলের জন্য তার যে ক্ষুধা ছিল মানে মানে মোস্ট অফ দ্য টাইম কিন্তু সে কিন্তু ভারতের লক্ষণ সীমা ছিল যদিও তার কাজ ছিল রক্ষণ সামলাতে তার মানে তাকে সেই দায়িত্বটা থেকে অব্যাহতি দিয়েছে আমি বলবো আকি এবং অন্যরা এক্স্যাক্টলি আকি আগে সেটাই এবং বারবার কিন্তু উইংব্যাক হিসেবে সে আসলে তোহুরা খাতুনের কথা আমি মেনশন করব কারণ বাবরান তো যখন স্যামসাংনার একা অ্যাটাক করার চেষ্টা করছিলেন তিনি কিন্তু বারবারই দলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন এই আক্রমণের ক্ষেত্রে তোহুরা খাতুন কিন্তু তাকে কাটিন করে ডি বক্সের কর্নারে বলটা দিয়ে দিয়েছিলেন যার কারণে স্যামসাংনার কিন্তু গোল আদায় করে নিয়েছেন এই মুহূর্তে মাঝ মাঠে আবারও বল দখলের চেষ্টা করছে বাংলাদেশ দল ভারতীয় দলের পায়ে বল বল দখল নিয়েছেন চার নম্বর জার্সিধারী কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বন্যা তিনি কিন্তু বল ক্লিয়ার করেছেন ক্লিয়ার করেননি অ্যাকচুয়ালি বল বাড়িয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু মাহমুদ আর সতর্ক ছিলেন বল বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্তে দু নম্বর জার্সিধারী আনায় মগিনী তিনি আবারও এগিয়ে যাচ্ছেন সাত নম্বর জার্সিধারী মনিকার পায়ে বল বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছে মাঝমাঠে বল বাড়িয়ে দিয়েছেন মারিয়া মান্ডার দিকে মারিয়া মান্ডা খুঁজে নিয়েছেন তহুরা নিজেই ছুটার চেষ্টা করেছেন আবারও কিন্তু শামসুন আর আক্রমণ গোলকিপার অনেক বেরিয়ে এসে তিনি কিন্তু এ যাত্রায় আবারও বাংলাদেশ দলকে ভারতীয় দলকে রক্ষা করেছেন শামসুন নাহার বাম প্রান্ত ধরে আক্রমণের চেষ্টা করছেন ভারতীয় দলের ডিফেন্ডার আরেকবার বল ক্লিয়ার করার কারণে থ্রো ইন বাংলাদেশ দলের পক্ষে গত দশ থেকে পনেরো মিনিট থেকে বাংলাদেশ দল কিন্তু একতরভাবেই খেলছে এবং যেভাবে ভারতীয় দলকে চেপে ধরেছে ভারতীয় দল আসলে সে চাপের মুখে ভেঙে পড়ে অবশেষে তাদের গোল আর অক্ষত রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত ছাঞ্চন্ন হারে গোলে বাংলাদেশ দল এগিয়ে গেছে বিয়াল্লিশতম মিনিটে আমার ধারণা যে ভারতীয় দলের পক্ষে এই ম্যাচে আর ফিরে আসা খুব কঠিন হবে যেভাবে বাংলাদেশ দল খেলছে এবং বারবার আক্রমণ উঠে যাচ্ছে ভারতীয় দলের আরও একটি খেলা শুরু হয়ে যাবে কিন্তু বারবারই তাকে খেলা থামাতে হচ্ছে কারণ বল সাইডলাইন অতিক্রম করছে দুঃখিত বাংলাদেশ দলের পক্ষে কর্নার দেয়া হয়েছে এবং একটি কর্নার এবং কিন্তু কিন্তু আখি খাতুন গ্যাং তারা ভারতীয় দলের আরও আবারও বক্সে নিজেদের জায়গা করে নিয়েছে এবং তারা চেষ্টা করবে এই এই কর্নার থেকে আরো একটি গোল নিয়ে দুই গোলের যে কুশন যেটা ইন্টারন্যাশনাল কর্নার নেওয়া হলো সব নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ক্লিয়ার হয়ে গেল ভারতীয় দলের পক্ষে গোল যে কথা বলছিলাম যে এক গোলে গেছে কিন্তু তারা করে নিতে পারবে নির্ধারিত সময়ের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে এবং দু মিনিটের অতিরিক্ত সময়ের কথা ঘোষণা করা হয়েছে দেখা যাক এই দু মিনিট সময়ের মধ্যে বাংলাদেশ দল আরো কিছু গোল বের করে নিতে পারে কিনা বল পেয়ে গেছেন মাঝ খেলোয়াড় অফসাইডের কারণে বাতিল হয়ে গেল আক্রমণ এবং ভারতীয় দলের পক্ষে ফ্রি কিক আমরা বারবারই বলে আসছিলাম আর ম্যাচটা থেকে কিন্তু ভারতীয় দল বাংলাদেশ দল বাংলাদেশ এবং ভারতের প্রথম আউটিং যেটা হয়েছিল গ্রুপ পর্বে সেখান থেকে কিন্তু ভারতীয় দল আক্রমণ কিছুটা কৌশল পরিবর্তন করে নিয়েছে তারা অনেক হাই প্রেসিং খেলছে এই মুহূর্তে ভারতীয় দলের ক্যাপ্টেন বার্নার শট উচ্চাভিলাষী শট আমি বলতে বাধ্য হচ্ছি কারণ ডিবক্সের বাইরে থেকে যে শটটা তিনি নিয়েছিলেন সেটা গোল করতে হলে তাকে আন্ধ্রেসিনিয়াস হতে হতো এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ভারতীয় দলে সে ধরনের কোনো ফুটবলার আমরা দেখতে পাচ্ছি না অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড় তারা কিন্তু জার্সির জন্য যে খেলারা খেলছেন বোঝাই যাচ্ছে অনেক বেশি চার্জডাব এবং নিশ্চিতভাবেই নিকট অতীতে আমরা কিন্তু বাংলাদেশ দলের কোনো খেলায় এতটুকু এত দর্শক সমাগম আমরা দেখিনি যেটা আজ আমরা দেখতে পাচ্ছি কমলাপুরের এই স্টেডিয়ামে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এই তরুণী কিশোরী ফুটবলারদেরকে সাপোর্ট করে চলেছে এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ বাংলাদেশ বনাম ভারত সাফ অনু উন্নস চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমাদের খেলা শেষে বাংলাদেশ ধর শূন্য গোলে মাঠে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করছেন তাদের জানিয়ে দিতে চাই অনধ পনেরো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম ভারত ফাইনালে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে শূন্য গোলে এবং কিছুক্ষণের শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের টিম মিটিং এই মুহূর্তে হচ্ছে মাঠের মধ্যেই টিম হার্ডল হচ্ছে এবং আমরা অপেক্ষা করছি আর পঁয়তাল্লিশ মিনিট দূরত্বে আছি আমরা সাফ চ্যাম্পিয়নশিপে অনুধ পনেরো চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশ দল সোনা জিততে যাচ্ছে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং দেখা যাক প্রান্ত বদল হয়ে গেছে বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু এই হাফে মাঠের বা পাশে নিজেদের দুর্গ গড়ে তুলবে এবং ডান প্রান্তে অবস্থান নিয়েছে আমাদের অতিথি দল ফাইনালের অন্য টিম ভারতীয় দল কিক অফ করার জন্য মাঠে উপস্থিত এই মুহূর্তে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা আর পঁয়তাল্লিশ মিনিট দূরত্ব হ্যাঁ ঠিকই বাহার ঠিকই বলেছে প্রথমবারের মতো সাফ অঞ্চলে মেয়েদের কোনো ট্রফি বাংলাদেশ জয় করবে গোলটি ধরে রাখলে বা আরও যদি গোল দিতে পারে বাংলাদেশ নিশ্চিতভাবে বাংলাদেশ দল কিন্তু আরও কিছু গোলের জন্যই খেলবে অবশ্যই এবং আরেকটি তথ্য দর্শকদের জানিয়ে রাখা ভালো বাংলাদেশ কিন্তু বয়সভিত্তিক ফুটবলে এখনো পর্যন্ত মেয়েদের ফুটবলে পার্টিকুলারলি ভারতকে টানা তিনবার হারিয়েছে আজকের ম্যাচে জিততে পারলে বাংলাদেশ চতুর্থবারের মতো টানা ভারতকে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ অনূর্ধ্ব চোদ্দ দল এই দলটি যখন অনুর্দ্ধ চোদ্দতে ছিল তখন দু সালে এ শ্রীলঙ্কাতে এফসি সি অনুর্দ্ধ চোদ্দ টুর্নামেন্টে আঞ্চলিক তৃতীয় স্থান অর্জন করেছিল দু পনেরো সালে বাংলাদেশ দল কান প্রান্ত ধরে আক্রমণে কাম প্রান্ত ধরে আক্রমণের চেষ্টা করছেন সেক্ষেত্রে গোলনাথনাথ সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ডিফেন্ডার বল ক্লিয়ার করেছেন আবারও কর্নারের বিনিময়ে লক্ষ্য করেছে ভারতীয় দলকে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলের আক্রমণ এবং কি কফে যেটা দেখা যায় সাধারণত নিজেদের অর্থে বল বাঠানো হয়ে যায় হয়ে থাকে কিন্তু মারিয়া মারিয়ামানটা কিন্তু শুরু থেকেই আক্রমণের ইঙ্গিত দিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ দল ভারতীয় দলকে কোনো ছাড় দিবে না এই ব্যাপারটা কিন্তু প্রথম মিনিট থেকেই তারা প্রকাশ করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে এই মুহূর্তে কর্নার নেওয়া হবে বাংলাদেশ দলের খেলোয়াড়রা বক্সে কিন্তু তাতে জায়গা নিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের কর্নার বল হেড করেছিলেন হেট করেছিলেন কিন্তু বল চলে গেছে পোস্টের উপর দিয়ে বাইরে আরও একটি ভয়ঙ্কর আক্রমণ ভারতীয় দলের জন্য কিন্তু রক্ষা পেয়ে গেছেন এই মুহূর্তে ভারতীয় দলের গোলকিক দিয়ে আবারও খেলা শুরু হতে যাচ্ছে গোলকিক নেবেন ভারতীয় দলের গোলরক্ষক মনিকা বাড়িয়েছেন বা প্রান্তে পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু ওয়ান টু ওয়ান করে সামনের দিকে বল বাড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের আক্রমণ বা প্রান্ত ধরে আক্রমণে ছুটছে ভারতীয় দল বল বাড়িয়ে দিয়েছেন চৌদ্দ নম্বর জার্সি পরিহিত সন্দিকা দেবী দিকে রেফারি খেলা থামিয়ে দিয়েছেন ফ্রি কেক বাংলাদেশ দলের পক্ষে ফ্রি বাংলাদেশের রক্ষণের ভরসা দীর্ঘদেহী ডিফেন্ডার ডানবান্ত ধরে আক্রমণের চেষ্টা করেছিল ভারতীয় দল কিন্তু সেক্ষেত্রে সফল হননি ছ নম্বর জার্সিদারি খেলোয়াড় তিনি কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন শ্যামসুন আর এদিকে ছুটছেন শ্যামসুন আর চলে এসছেন ভারতীয় দলের সরাসরি গোলকিপারের হাতে সেক্ষেত্রে আবারও ভারতীয় দলকে কিন্তু বিপদ থেকে রক্ষা করেছেন গোলরক্ষক মনিকা এই মুহূর্তে তার হাতে বল বল কিক করলেন পাঠিয়ে দিয়েছেন মাঝ মাঠে বলের দখল নেওয়ার চেষ্টা করছেন ভারতীয় দলের খেলোয়াড়রা বিচ্ছিন্নভাবে বল পেছন দিকে আসায় ভারতীয় বাংলাদেশ দলের ডিফেন্ডাররা কিন্তু আরও একটি বল নিজেদের দখলে নিয়েছেন বাইলাইন ধরে এই মুহূর্তে খেলা চলছে ফাসুভাই আমাদের বেঞ্চ কিন্তু যথেষ্ট শক্তিশালী আমাদের যে এগারো জন খেলোয়াড় খেলছে ঠিক সেই মানেরই হ্যাঁ এখানে আমি এখানে আমি একজনের নাম বলবো যে সাজেদা খাতুন এর আগে কিন্তু অন্যদের ষোলো টুর্নামেন্টে বেশ ভালো খেলেছিলো ঢাকায় যেটা হয়েছিল উজবেকিস্তানকে আমরা হারিয়েছিলাম সিঙ্গাপুরকে হারিয়েছিলাম সেই টুর্নামেন্টের নজর কাড়া সাজেদা এবং আরও কিছু খেলোয়াড় আছে তারা এই টুর্নামেন্টের এখনও ওইভাবে সুযোগ পায়নি কারণটা হচ্ছে যে খেলোয়াড়দের মধ্যে এখন প্রতিযোগিতা এত বেশি এবং প্রত্যেকটা খেলোয়াড় এত ভালো খেলছে তহুরা বলেন বা মার্জিয়া আনুচিং মনিকা হুম নাজমা এই প্রত্যেকটা খেলোয়াড় এবং নিজেদের সেরাটা দিচ্ছে এবং যে কারণে আসলে অন্যদের পক্ষে এখন দলে ঢোকাটাই খুবই কঠিন হয়ে গেছে এবং এই মানে আজকে যে আমরা ফাইনালটা দেখছি এইটারই ফল হলো আজকের এই একশো শূন্য এগিয়ে থাকা আমার বিশ্বাসী দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর কিছু গোলের জন্য ঝাঁপাবে এবং নতুনভাবে নতুন প্রেরণায় নতুন উদ্দীপনায় তারা দ্বিতীয়ার্ধে বল পেয়ে গেছেন ডান বল বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের আক্রমণ অ্যাডভান্টেজ প্লে করেছেন

মার্জিয়া ভারতীয় দলে কিন্তু তিনি দলের রক্ষণ ভাগে তিনি কিন্তু ত্রাস সৃষ্টি করেছেন ভারতীয় দলের একজন ডিফেন্ডার পড়ে আছে রেফারি খেলাটা সাময়িকভাবে স্থগিত করে স্ট্রেচার ডেকেছেন সম্ভবত অবিশ্বাস্য পরিবেশ অবিশ্বাস্য পরিবেশ আমার আমার মনে নেই বাংলাদেশের ফুটবলে সর্বশেষ কখন এরকম দর্শক উদ্দীপনার সাথে সাথে বাংলাদেশ দলের ফুটবলের সংযুক্ত হয়েছিল এবং আমরা দেখেছি নিকট বাংলাদেশ জাতীয় দল জাতীয় ফুটবল দল তারা কিন্তু তারা কিন্তু আমাদেরকে আশানুরূপ ফল দেখাতে পারেনি অন্যদিকে বাংলাদেশের মেয়েরা যারা কিন্তু সব সময়ই কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তারা বারবারই কিন্তু আমাদেরকে ভালো ফল শুধু শুধু মেয়েদের কথা কেন বলবো দু হাজার পনেরো সালের ডিসেম্বরে সিলেটের মাঠে সাফ অনর্ধ ষোলো আমাদের কিশোর ছেলেরা কিন্তু হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেদিন সিলেট স্টেডিয়ামে জনতার ঢল নেমেছিল এবং হাজার হাজার দর্শক খেলা দেখেছিল এবং মানে আমাদের এই স্তরের আসলে এই পর্যায়ের আমাদের ছেলেমেয়েরা যে প্রতিভা আছে সেটা কিন্তু অলরেডি প্রমাণিত হয়েছে ছেলেরা প্রমাণ করেছে যে সাফ অনুর্দ্ব ষোলো টুর্নামেন্ট জয় করে এর আগে এর পরেও সাধারণত উনিশ টুর্নামেন্টও আমাদের ছেলে ভালো করেছে তবে যেটা হচ্ছে যে এর পরে যতটুকু বয়স বাড়তে থাকে ছেলেদের আমরা আন্তর্জাতিকভাবে আরও মানে আমাদের নানান কারণে আমাদের মানে সীমাবদ্ধগুলো বেরিয়ে আসে এবং আমাদের খেলোয়াড়রা সেভাবে নিজেদের মেলে ধরতে পারে না এটা ফুটবলে আমি আপনি জড়িত আছেন নিশ্চয়ই ভালো বলতে পারবেন যে আমাদের ফুটবলে ছেলেদের ফুটবলে কিন্তু সেভাবে আমরা ভালো করতে পারছি না আমাদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি থেকে ঘাটতি না কি না আমাদের অন্য কোন জায়গায় ঘাটতি কিন্তু মেয়েদের ফুটবলে কিন্তু ঠিকই প্রতিভা উঠে আসছে না প্রতিভাটা আসলে এখানে আমাদের ক্লাবগুলোর অনেক বড় দায়িত্ব আছে আমি বলবো যে কিন্তু ক্লাবগুলো কিন্তু কিছু করেনি এই মেয়েদেরকে কিন্তু ফুটবল ফেডারেশন তৈরি করেছে এবং যেটা করা উচিত ছিল আপনি দেখবেন যে দু তিন বছর আগে কিন্তু আমাদের এখানে ডোমেস্টিক ফুটবল ছিল মেয়েদের সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে ছেলেদের মতো অবস্থা তো আমি বলবো যে এটা ফুটবল ফেডারেশন একার দায়িত্ব নয় এখানে যদি ক্লাবগুলো এগিয়ে আসে জেলাগুলো এগিয়ে আসে বিভিন্ন কোচের একাডেমি তৈরি হয় প্রাইভেটলি যদি কেউ এগুলো করতে চায় মানে করতে পারে সেক্ষেত্রে এককভাবে ফুটবল ফেডারেশনকে যতটুকু করা সম্ভব ছিল তারা সেটা করেছে এবং সেটারই ফল আমরা পাচ্ছি কিন্তু এ মানে আরেকটু এগোতে হলে কিন্তু অন্যান্য অন্যান্য যারা স্টক হোল্ডার আসছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং ক্লাব পর্যায়ে খেলাটা চর্চা করতে হবে খেলাটা দ্যাট যে খেলাটা বিস্তিরিশ জন্য তো না এখানে বিশ জন মেয়ে আছে বা তিরিশ জন মেয়ে আছে এদেরকে নিয়ে ক্যাম্প হয়েছে এক মাস বা ছয় মাস দুই মাস কিন্তু হোয়াট মানে অন্য মেয়েদের কি কি খবর মানে তাই না বিষয়টা ফুটবল সবসময় ক্লাবে সারা পৃথিবীতে এটা ক্লাব ভিত্তিক ফুট খেলা এটা জাতীয় দল যতটা মাঠে খেলে তার চেয়ে অনেক বেশি খেলোয়াড়রা বেশি এক্সপোজ থাকে ক্লাবের হয়ে আমাদের এখানে একটা ক্লাব পর্যায়ে বড় ঘাটতি রয়েছে যে তারা খেলোয়াড়রা খেলোয়াড়দেরকে নার্সিং করতে পারেন না বা করতে চান না বা করেন না একটা তীব্র ইচ্ছার অভাব আমাদের শ ঠিকই বলেছেন যে এখানে এই যে মেয়েদের ফুটবলে যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ ফুটবল ফেডারেশনের অবদান তারাই এখানে এখানে আরেকটা জিনিস যোগ না করলে হবে এটা বঙ্গমাতা টুর্নামেন্টের কিন্তু এই মেয়েরা অনেকেই কিন্তু বঙ্গমাতার টুর্নামেন্ট থেকে উঠে এসেছে এটা কিন্তু প্রাথমিক স্তর থেকে খেলে খেলার পরে সারা দেশে যে খেলাগুলো হয়েছিল আপনি জানেন যে গত বেশ কয়েক বছর থেকে সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি হচ্ছে প্রায় তাই না মানে কয়েক লক্ষ লক্ষ ছেলে মেয়েদের পার্টিসিপেশনে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা মানে প্রাথমিক স্কুল টুর্নামেন্ট যেখানে আমাদের সেই বিখ্যাত কলসেন্দু স্কুল চ্যাম্পিয়ন হয়েছিল বেশ কয়েকবার এবং সেইখান থেকে মানে সেই ফাউন্ডেশনটা তৈরি করেছিল সেই বঙ্গমাতা টুর্নামেন্ট ওইখান থেকে কিছু ছেলে মেয়েরা খেলেছে খেলার পরে ওই ওই মেয়েদেরকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে এসেছে ঢাকা এবং এনে এনে এদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন শুধু মাঠের খেলা মাঠের বাইরেও তাদেরকে শিক্ষিত করে তোলে যেটাকে কোট কর কোট বলছি আমি শিক্ষিত মাঠের বাইরে তাদেরকে আচার আচরণ তাদের খেলা তাদের মাথার মধ্যে ফুটবলের চিন্তাটা ঢোকানো ক্লাস ফুটবলের যে ফুটবলের ভাষাটা শুধু মাঠে নেমে খেলা নয় ফুটবল তো ব্যাপক একটা ব্যাপার আছে তাই না ফুটবলভাবে শিক্ষিত করার জন্য বাংলাদেশ দলের ডিফেন্ডার আখি তিনি কিন্তু বল বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় দলের অর্থে সেক্ষেত্রে আরও একবার বল ক্লিয়ার করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার এবং এই মুহূর্তে কিন্তু ভারতীয় দলের টিম লিস্টে কিছুটা পরিবর্তন কিছুক্ষণ আগে যে খেলোয়াড় ইনজুরির কারণে বের হয়ে গিয়েছিলেন ফাউল রেফারি বাসি সংকেত দিয়ে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আর একটু ফ্রি কিক হবে সেক্ষেত্রে ফাউল করেছেন ভারতীয় দলের অধিনায়ক বন্যা তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হলো আমি জানি না দর্শক কেন এরা এটা সেলিব্রেট করছেন এরা নিশ্চিতভাবে এটা উদযাপন করার মতো কোনো বিষয় না কিন্তু বাংলাদেশ দলের একটা ফ্রি কিক সেটাই আসলে এই মুহূর্তে গ্যালারির ও পাশে থাকা দর্শকদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু তারা বারবার বাংলাদেশ দলকে সমর্থন করে জানিয়ে দিতে যাচ্ছেন ফ্রি কিক নেওয়া হবে মাঠের বা প্রান্তে সেক্ষেত্রে বাংলাদেশ দলের ফ্রি কিক এবং নিশ্চিতভাবে বক্সে বল ডেলিভার করা হবে আমরা দেখতে পাচ্ছি আখি মার্জিয়া এবং তহুরা আনুচিং মারমার প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ দলের ভারতীয় দলের বক্সে এসে স্থান করে নিয়েছেন ক্লিয়ার করলেন ভারতীয় দলের ডিফেন্ডার বল খুঁজে নেওয়ার চেষ্টা নিজেদের মধ্যে বল পাসিং করে বল কন্ট্রোলে ছাড়া প্রায় সবাই বাংলাদেশ দলের ভারতের হাফে সেটাই বাংলাদেশ দল একেবারে প্রথম থেকে চাপিয়ে খেলছিল এবং এই মুহূর্তে গোলের জন্য আরও মরিয়া হয়েছে মরিয়া হয়ে উঠেছে এবং কারণ এক শূন্য গোলের যে এগিয়ে থাকা বা অ্যাকশনও বলে কুশন যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু কোনোভাবেই কোনো দলের জন্য স্বস্তিদায়ক কোনো ব্যাপার নয় কারণ যে কোনো মুহূর্তে আরও একটি গোল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্নায়ু চাপে ভোগার একটা সম্ভাবনা থেকে যায় যার কারণে বাংলাদেশ দল আরও একটি গোল আদায় করে নিয়ে নিজেদেরকে আরও আর কিছুটা শক্ত অবস্থায় নিয়ে যাচ্ছে চমৎকার ব্যাখিল চমৎকার ব্যখিল করেছেন সেক্ষেত্রে শামসু নাহা তিনিই এই ম্যাচের একমাত্র গোলদাতা বল বাড়িয়ে দিয়েছেন সামনের দিকে ছুটছেন তহুরা বলের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেক্ষেত্রে ভারতীয় দলের ডিফেন্ডার তাকে বিট করবেন আরও একটু থ্রোইনের বিনিময়ে তিনি কিন্তু ভারতীয় দলকে রক্ষা করেছেন থ্রোইন বাংলাদেশ দলের পক্ষে শামসুর নাহার কিন্তু আজকে অপ্রতিরোধ রীতিমতো ভার অবশ্যই অবশ্যই একজন একজন উইং ব্যাক হিসেবে বারবারই তিনি কিন্তু তার সাইডলাইন ধরে যেভাবে আক্রমণে উঠে এসেছেন এবং প্রথম দিকে একাই উঠে আসছিলেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবারই তাকে সাহায্য করার জন্য তহুরার সাথে তার যে কম্বিনেশন প্লে সেটার সেটার ফায়দা তুলেই কিন্তু বাংলাদেশ দল এক শূন্য বলে এগিয়ে গিয়েছিল এবং বোঝা যাচ্ছে আসলে মডার্ন ফুটবলের সাথে বাংলাদেশ দল দেরিতে হলেও কিছুটা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে আমরা দেখেছি এর আগে বাংলাদেশের ক্লাব ফুটবলে সবসময় উইং ভিত্তিক খেলা হয়েছে কখনোই উইং ব্যাকদেরকে কিন্তু আক্রমণের সাজানো হয়নি কিন্তু আজকের এই অনুর্ধ পনেরো মেয়েরা তারা কিন্তু একেবারেই মডার্ন ফুটবলের একটা স্ট্র্যাটেজি নিজেদের মধ্যে নিয়েছে যে উইংব্যাকদেরকে রক্ষণ ভাগের খেলোয়াড়দেরকে উপরে এনে আক্রমণ ভাগের বেশ কিছু খেলোয়াড়দেরকে শুধুমাত্র গোল করার জন্য নিয়োজিত করার যে চেষ্টা সেটা আমরা দেখতে পাচ্ছি বল সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড় সেক্ষেত্রে তাকে চার্জ করছিলেন ন নম্বর জার্সিধারী আনুচিক মার্মা তহুরা বাঁ প্রান্তে বলের দখল নিয়েছেন পাস করার চেষ্টা করেছিলেন লক্ষ্যভ্রষ্ট হয়েছে বল ক্লিয়ার করার চেষ্টা ভারতীয় দলের আবারও সাইড লাইনের বাইরে বাংলাদেশ দলের পক্ষে আরও একটি থ্রোইন থ্রোইন শামসুন্নাহারের পায়ে বল খুঁজছেন খুঁজছেন মাঝ মাঠের দিকে কাটিন করে ভিতরে ভেতরে এসছেন খুঁজে নিয়েছেন মনিকাকে মনিকা বল বাড়িয়ে দিয়েছেন ফাঁকায় পেয়ে গেছেন আনুজিক মার্মা তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং গোলরক্ষক তিনি কিন্তু আবারও কর্নারে বিনিময়ে ভারতীয় দলকে রক্ষা করেছিলেন বাংলাদেশ দলের আরও একটি ভয়ঙ্কর আক্রমণ সেন্টার ফরওয়ার্ড আনুজিক মার্মা তিনি কিন্তু একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন কিন্তু কিছুটা কর্নারে চলে যাওয়া ডান প্রান্তে কিছুটা অ্যাঙ্গেলটাকে ছোট করে নেয় তিনি কিন্তু আসলে ভালো বা গোল প্রসবা কোনো শট নিতে পারেননি বাট ইস ইন্ডি ইন্ডিড এ গুড সাইন বাংলাদেশে এখনও পর্যন্ত চাবিয়ে এখেছে বাংলাদেশ দলর পক্ষে আরও একটি কর্ণার চলে গেছে এবং আঁকি সহ বাংলাদেশ দলের পুরো গ্যাং কিন্তু এই মুহুর্তে ভারতীয় দলের ডি রয়ে গেছে করোনার উঠে এসেছে আঁকি খুঁজছেন হেড করার জন্য শামসু নাহারের পায়ে বল বল দখলে রেখেছেন ড্রান ট্রামতে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতীয় দলের ন নম্বর জার্সিধারী কৃতি না তিনি কিন্তু বল ক্লিয়ার করেছেন এই মুহূর্তে বাংলাদেশ দলের পক্ষে আরও একটি থ্রোইন থ্রোইন থেকে শামসু নাহার আরও একবার থ্রো বাংলাদেশ দল ভারতীয় দলকে তো দম নেয়ার সুযোগ দিচ্ছে না না অনেকটা ঠান্ডা মাথা ফুটবল বাংলাদেশ কিন্তু নিজেদেরকে অনেকটা গুছিয়ে খেলছে প্রথম দিকে একটু তাড়াহুড়া ছিল কিন্তু সময় যত গড়িয়েছে আজকের ম্যাচে তত বাংলাদেশ নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে আসলে বাহার একমত হবেন মাসুদ ভাই একমত হবেন বাংলাদেশের এই দল কিন্তু এই অঞ্চলে অত্যন্ত অভিজ্ঞ আমাদের ভিত্তিক দলই অনেক অভিজ্ঞ কিছুদিন আগেই যাই হোক আরেকটা সুযোগ

একজন হলুদ কার্ড দেখা সেন্টার হোরার উপরে থাকা মানেই কিন্তু বাংলাদেশ দলের জন্য বিপদ হতে পারে এনিওয়ে ভারতীয় দলের ফ্রি কিকের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে বল পেয়ে গেছেন প্রিয়াঙ্কা তিনি আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা বল ক্লিয়ার করছেন সেখানে বাংলাদেশ দলের ডিফেন্ডাররা পেয়ে গেছেন আনুচিং মার্মা থেকে বল চলে গেছে তহুরার কাছে বারানোর চেষ্টা করেছিলেন ইন করার চেষ্টা আনুচিং সেক্ষেত্রে কিন্তু বল তখন নিতে পারেননি শ্যামসু নারে পায় বল কিন্তু বল কন্ট্রোল করতে পারেননি বল সাইড লাইন অতিক্রম করে বাইরে চলে যাওয়া ভারতীয় দলের পক্ষে থ্রোইন বাহার গত সেপ্টেম্বর মাসে কিন্তু ভারতীয় দলের একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ন নম্বর জার্সিধারী খেলোয়াড় কৃতিনা তাকে তাকে কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে তেইশ নম্বর জার্সিধারী খেলোয়াড় ফরওয়ার্ড লিন্ডা তাকে কিন্তু ভারতীয় দল মাঠে নামাচ্ছে দেখা যাক আক্রমণ ভাগের এই পরিবর্তন ভারতীয় দলের পক্ষে কতটুকু সুযোগ নিয়ে আসে কৃতিনা তিনি মিডফিল্ডে গেছিলেন এতক্ষণ ধরে

বল ঠিকই নিজে দায়িত্ব দখলে নিয়ে নিয়েছেন দু নম্বর জার্সিধারী আনাই মঙ্গিনী তিনি কিন্তু তাকে বাড়িয়ে দিয়েছেন চমৎকার ওয়ান টু বল বাড়িয়ে দিয়েছেন সেন্টারে আনসিক মোহাম্মদ থ্রোইন বল একা পেয়ে গেছেন একা পেয়ে গেছেন তহুরা এবং এবং তহুরা কিন্তু গোল গোলকিপারকে রস দিয়ে চলে এসেছিলেন সেক্ষেত্রে বল সহজ সুযোগ নষ্ট করেছেন তহুরা সহজ সুযোগ নষ্ট করেছেন বলতেই হচ্ছে একেবারে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন কমলাপুরের এই স্টেডিয়াম কিন্তু পুরোপুরি ভাবে এখন ম্যাচের সাথে এগিয়ে যাচ্ছে আজকের ম্যাচের সবচেয়ে সহজতম সুযোগ বলবো তহুরা যেভাবে শুধু গোলরক্ষককে কাটানোর পরে আমার ধারণা যে গোলরক্ষকের পাশ দিয়ে উনি বলটা প্লেস করতে পারতেন গোলরক্ষককে কাটিয়ে উনি একটু মানে পোস্টের এক পাশে চলে গিয়েছিলেন যে কারণে বলটা অ্যাঙ্গেলটা পাননি আমার অতিরিক্ত উত্তেজনা হতে পারে আসলে আসলে এই ধরনের মেয়েরা তো আসলে বয়স কম এখনো মাথায় ঠিকভাবে এই ধরনের পরিস্থিতিতে কাজ ঠিকমতো করে না অনেক অনেক প্রাপ্তবয়স্কদেরই তো আসলে এইভাবে এ ধরনের পরিস্থিতি নিজেদের খেয়ে হারিয়ে ফেলে তো যাই হোক এরপরে হয়তো নিশ্চয়ই বাংলাদেশের এই মেয়েরা আরও শুধু কাজে লাগাবে মেয়েরাই আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে উঠবে এই মেয়েরাই ভবিষ্যতে বাংলাদেশ নারী ফুটবলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করবে আমরা কিন্তু আমাদের ভিত্তিটা তৈরি করে ফেলেছি এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা মানে কিন্তু যে আক্রমণটা দেখার মতো আক্রমণ এত সুন্দর থ্রু এসেছে পেছন দিক দিয়ে এবং এই অফসাইড ট্র্যাকে কিন্তু কাজ হয়নি এবং বাংলাদেশের মেয়েরা ঢুকেছে এবং তারা বুদ্ধি করে ঢুকেছে এই মুহূর্তে খেলাচিক তিনি কিন্তু বল নিয়ে আগাচ্ছেন না বলটা রিসিভ করে তিনি শ্রু দেওয়ার চেষ্টা করছেন যার কারণে যার কারণে উইং ব্যাক হিসেবে উইং থেকে তাহুরা খাতুন প্লেমেকার কিংবা মার্জিয়া তারা কিন্তু বারবার ফ্রি হয়ে যাচ্ছেন এবং শামসুন না যার কথা না বললেই নয় এই ম্যাচের একমাত্র গোলদাতা তিনি কিন্তু বারবার ডানপ্রান্ত ধরে ভারতীয় দলের রক্ষণে এবং এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য যে বাংলাদেশের মেয়েরা যে অনুশীলন করেছে এটা এটাকে এ থেকে কিন্তু এটা বোঝা যায় যে তারা দীর্ঘ অনুশীলনের ফল এটা এটা কিন্তু একদিনে হঠাৎ মাঠে নেমে করে ফেললাম তার নয় কিন্তু গত এক বছর ধরে তারা একসঙ্গে ছিল অনুশীলন করেছে ওদের যথেষ্ট আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশের এই অনূর্ধ্ব পনেরো এই বয়স ভিত্তিক দলটা শুধু অনূর্ব পনেরো মানে এই দলটা ছয়জন কিন্তু জাতীয় দলে অলরেডি খেলেছেন ছয়জন আপনি কি বিশ্বাস করতে পারেন যে অনূর্ধ্ব পনেরো দলের মেয়েরা এবং এখানে মোট জাতীয় দলের আশপাশে ঘোরাফেরা করার মোট এগারো জনয়াড় আছে কিন্তু এই স্কোয়াডের মানে তারা কতটা অভিজ্ঞতা এবং এই গত বছর মানে গত বছর নয় এই বছরে অলরেডি তারা বেশ কয়েকটি দেশে সফর করেছেন জাপান চীন দক্ষিণ কোরিয়ার মতো দেশে একাধিকবার তারা গিয়েছে এবং সিঙ্গাপুরের মতো দেশে গিয়ে টুর্নামেন্ট খেলেছে এবং আশপাশে অনেক ধরনের টুর্নামেন্টও খেলেছে তারা দেশও খেলেছে তো সব কিছু মিলিয়ে যে তারা যে অভিজ্ঞতা এবং এই জায়গাটাতে ভারতের মেয়েদের চেয়ে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে অনুর্ধ ষোলো এফ সি চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ জাপান উত্তর কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলেছিল প্রথম দুটো ম্যাচে বাংলাদেশের ফলাফল খুব ভালো হয়নি কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কিন্তু প্রায় জয়ের পর্যায়ে ছিল শেষ মুহূর্তে একটি গোল খেয়ে বাংলাদেশ ম্যাচটা দুটি গোল খেয়ে বাংলাদেশকে ম্যাচটা হারতে হয় বাংলাদেশ কিন্তু এক পর্যায়ে দুই এক গোলে গিয়েছিল অস্ট্রেলিয়ার মতো দলের এটা তো আমি বলবো যে এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার যে এশিয়ার সেরা আটে যাওয়া মানে যে কোনো স্তরের ফুটবলেই এটা তো আমাদের জন্য আমাদের ফুটবলের জন্য এই মুহূর্তে একটা স্বপ্নের ব্যাপারই ছিল সেই স্বপ্নটাকে আসলে তারা আমরা কিন্তু এতটুকু ভাবিনি যে বাংলাদেশের মেয়েরা চূড়ান্ত পর্বে যাবে যেখানে এশিয়ার সেরা দলগুলো খেলে সেই পর্যায়ে তারা গিয়েছে এবং খেলেছে এবং সফলভাবে টুর্নামেন্টটা শেষ করে এসেছে এটা আমার মনে হচ্ছে বিরাট একটা ব্যাপার আবার তহুরা বল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে প্রিয়াঙ্কা বল বাড়ানোর চেষ্টা করেছিলেন বল ক্লিয়ার করেছেন আখি খাতুন আবার বল দখলে নিয়েছেন ব্যাক আর ব্যাকপাস করেছেন আখির কাছে খুঁজছেন মাঝমার দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা সেক্ষেত্রে কিন্তু হাই ডিফেন্স লাইন বারবারই বাংলাদেশ দলের ফরোয়ার্ডদেরকে পেছন দিকে টেনে নিয়ে আসা নিয়ে আসছে এফে কিন্তু আবারও খেলা থামানোর বাসি দেখালেন অফসাইডের কারণে সেক্ষেত্রে অফসাইড ট্র্যাপে ধরা পড়েছে ন নম্বর জার্সিধারী খেলোয়াড় বাংলাদেশ দলের আনুচিং মার্মা একেবারেই সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলছেন এবং তিনি কিন্তু বাংলাদেশ দলের টার্গেট ম্যান এবং তার তার কাছ থেকে বল টাচ নিয়েই কিন্তু উইং প্লেয়ের মাধ্যমে বাংলাদেশ দল আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় দলের ফ্রি কিক খুব একটা ভালো ফ্রি কিক বলতে পারছি না বল দখনের লড়াই রয়েছেন বাংলাদেশের দুই মিডফিল্ড জেনারেল মনিকা এবং মারিয়া মান্ডা বল ক্লিয়ার করে দিয়েছেন বল চলে গেছে ডান ভার আমাদের মধ্যমাঠের মানে স্তম্ভ বলা যেতে পারে আমাদের অধিনায়ক মান্ডা অবশ্যই এই কথাটাতেই আসছিলাম তনয় ভাই কারণ মারিয়া মান্ডা এবং মনিকা দুজনে মিলে নিজেদের বোঝাপড়ার মাধ্যমে যেভাবে খেলা কন্ট্রোলে নিয়েছেন এটা মানে পিভট প্লে এটা একেবারেই আধুনিক ফুটবলের একটা ব্যাপার এবং ডিফেন্সের সাথে দুজনে কিন্তু চমৎকার কম্বিনেশন করেছেন এবং একই সাথে সবসময় কিন্তু ফরোয়ার্ডদের জন্য বল সাপ্লাই করেছেন এই এইমাত্র আমরা আরও একটিবার দেখলাম মনিকার থ্রু থেকে বল বাড়িয়ে দেওয়া হয়েছিল তহুরার দিকে

কতটা প্রাধান্য বাংলাদেশ আজকের ম্যাচে বিস্তার করে খেলছে এটা তারই প্রমাণ যে বাংলাদেশের খেলোয়াড়দেরকে রীতিমতো অনুসরণ করছে ভারতীয় কিশোরীরা খেলার ধারা অনুযায়ী আরও কয়েকটি গোল হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয় নাই সেটা দুর্ভাগ্য কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয়ার্ধের একুশ মিনিট অতিবাহিত হয়েছে বাংলাদেশ এক শূন্য গোলে ভারতের বিপক্ষে এগিয়ে আছে খেলার বিয়াল্লিশ মিনিটে নাহার একটি সঙ্গবদ্ধ আক্রমণ থেকে বাংলাদেশকে এগিয়ে নেন এই মুহূর্তে ভারতীয় দলের আক্রমণ কিন্তু বল চলে গেছে বাইলাইনের বাইরে বাংলাদেশ দলের পক্ষে থ্রোইন থ্রোইন নিচ্ছেন আনাই মারমা দুঃখিত আনাই মগিনি সামনের দিকে বল বাড়িয়ে দিয়েছিলেন বল ভারতীয় দলের খেলোয়াড়রা কিন্তু বল জিতে নিয়েছেন পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়াড় অনেকটুকু উপরে এসে খেলছেন পবিত্র তিনি কিন্তু বল এবারে ফরওয়ার্ড থেকে সাপ্লাই করতে পারেননি কিন্তু পেছন থেকে ছুটে আসা বলে তোহুরা আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন ডিফেন্ডারকে কাটিয়ে এগোনোর চেষ্টা করছেন এবং থ্রোহিনের বিনিময়ে কিন্তু রক্ষা করছেন আমরা খেয়াল করেছি যতবারই তোহুরা কিংবা আনুচিং কিংবা মার্জিয়া যতবারই তারা বল পেয়েছেন ভারতীয় দলের ডিফেন্ডাররা কিন্তু বাধ্য হয়েছেন আসলে থ্রোহিনের মাধ্যমে খেলাটাকে আটকে দেওয়ার জন্য এবং এই যে টেন্ডেন্সিটা এই এই যে তাদের খেলার যে ধরনটা এটা কিন্তু বাংলাদেশের যে বল প্লে সেটাকে বারবার আটকে দেওয়ার জন্য কারণ যে ধরনের গতিময় ফুটবল বাংলাদেশ খেলেছে এই খেলার গতিটাকে আটকে না দিলে নিশ্চিতভাবে বাংলাদেশ দল একের পর এক গোল বের করে নিয়ে যাবে আজকে একটা অসামান অসাধারণ পরিবেশ আমাদের এই বিশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কমলাপুরের আশেপাশে এই এই স্টেডিয়ামের একদিক একদিক খোলা আশেপাশে বেশ কয়েকটি বাড়ি ভবন দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ভবনের ছাদে আমাদের চেয়ার পেতে আমাদের বাসাবাড়ির মা বোনেরা গৃহিণীরা কিন্তু খেলা দেখছেন এটা চমৎকার একটা পরিবেশ চমৎকার মানে বাংলাদেশে ফুটবল যে কতটা জনপ্রিয় বাংলাদেশের মানুষ যে ফুটবলে কিছু দেখতে চায় কোনো সাফল্য দেখতে চায় আজকের এই কমলাপুর স্টেডিয়ামে আসে কিন্তু সেটাই সেটাই বুঝতে পারবেন না আমি কিন্তু দর্শক প্রচুর এসেছে সেটার প্রশংসা অবশ্যই করবো কিন্তু আরও দর্শক আসতে পারতো এবং আসা উচিত ছিল এখনও কিছু গ্যালারি কিন্তু ফাঁকা আছে এবং আমার এমন একটা খেলা আশপাশের লোকজন তো আসতে পারত আসলে আমাদের ফুটবল আমাদের কালচার থেকে আসলে ফুটবলটা কেমন যেন একটা হারিয়ে যাচ্ছে সেই হিসাবে যে এই আজকের যে ফাইনাল এই ফাইনালটা আবার দর্শকদেরকে মাঠ করার জন্য বড় একটা ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস এই মুহূর্তে মাঝ মাঠে আবারও বাংলাদেশ দল বলের দখল নিয়েছে ট্যাকল করেছিলেন প্রিয়াঙ্কা সফল হননি মনিকা বল নিয়ে মাঝ মাঠে নিজেই কিন্তু বলের দখল নিয়েছেন রেখেছেন নম্বর ভারতীয় দলের খেলোয়াড় থ্রু দিয়েছিলেন আখি খাতুন ছুটে যাচ্ছেন সেদিকে বল ক্লিয়ার করার জন্য ভারতীয় দলের ফরোয়ার্ডের পায়ে লেগে বল চলে গেছে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন এক্ষেত্রে শ্যামসুন নাহার ডান প্রান্তে বল শামসুন্নাহার থেকে মারজিয়া মারজিয়া সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন বল নেয়ার জন্য ছুটছেন তোহুরা খাতুন সেক্ষেত্রে তাকে হয়তো আটকে দেবেন তিন নম্বর জার্সিধারী সুস্মিতা এবং আরও একবার থ্রো ইনের মাধ্যমে কিন্তু ভারতীয় দল রক্ষা পেচ্ছে বাংলাদেশ দলের তিন ফরোয়ার্ডের কথা আসলে বলতেই হয় আনু সিং তহুরা এবং মারজিয়া তারা কিন্তু ত্রাস সৃষ্টি করেছেন এবং তাদের সাথে ফোর্থ ফরোয়ার্ড হিসেবে পেছন থেকে ছুটে এসেছেন শামসুন নাহার যিনি কিন্তু গোলটা বের করে নিয়েছেন এবং বক্স ওভারলোডের যে কৌশল এখানে বাংলাদেশ দল অ্যাপ্লাই করছে তার থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত ম্যাচের ষাট ভাগ সময় অতিক্রান্ত হওয়ার পরও শুধুমাত্র গোলের জন্যই খেলছে এবং আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে যাচ্ছে মারিয়া মান্ডা দুজন খেলোয়াড়কে কাটিয়ে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিন নম্বর ডিফেন্ডার তাকে সেই সুযোগটা দেননি আঁকি খাতুন নিজেই উপরে উঠে এসছেন বল বাড়িয়ে দিয়েছেন পেছন থেকে অফ সাইডের কারণে সেক্ষেত্রে আটকা পড়ে যাবেন মার্জিয়া তিনি কিন্তু অফসাইডের খাড়ায় পড়ে এক্ষেত্রে ভারতীয় দলকে একটি ফ্রি কিক দিয়ে দিয়েছেন ফ্রি কিক ভারতীয় দলের পক্ষে আসলে খেলা দেখে আসলে ভারতের স্ট্র্যাটেজি কি আসলে আমি এখনো বুঝতে পারছি না তারা আসলে কী চাচ্ছে মানে এই যে খেলার বাকি আছে পঁচিশ মিনিট তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না যে তারা গোল শোধের জন্য মরিয়া আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের বাংলাদেশ দল এত ভালো খেলছে এবং বল প্রদর্শন রেখে নিজেদের মধ্যে পাস পাসিং ফুটবল খেলছে যেটা যে কারণে আসলে তারা আসলে হ্যাঁ থেকে আবারও বল বাড়িয়ে দিয়েছিলেন মনিকা সেক্ষেত্রে কিন্তু সফল হতে পারেননি ভারতীয় দলের ডিফেন্ডার আগেই বলটাকে ক্লিয়ার করেছেন আট নম্বর জার্সিধারী খেলোয়াড় ভারতীয় দলের সান্থিয়া তিনি কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত নিজের পায়ে রেখেছেন কিন্তু শেষ রক্ষা করে দিলেন সেক্ষেত্রে বাংলাদেশ দলের ডিফেন্ডার মাঝ মাঠে এখন কিছুটা অগোছালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি কিন্তু মার্জিয়া তিনি কিন্তু ডিফেন্ডারকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে এসেছিলেন কিন্তু বলের দখল রাখতে না পারার কারণে থ্রোইন ভারতীয় দলের পক্ষে নিজেদের ডাগ আউটের সামনেই ভারতীয় দলের থ্রোইন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় দলের কোচ মাইমুল রকি তিনি কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং তার খেলোয়াড়দেরকে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছেন মাইমুল রকির প্রসঙ্গ যখন আসলে আমি এটা কথা বলি যে আগের ম্যাচের প্রেস কনফারেন্স ম্যাচটা শেষ হওয়ার পরে প্রেস কনফারেন্সে সবাই জিজ্ঞেস করেছিল যে আসলে আজকে আপনারা তিন গলি হারলেন ফাইনালে ফেভারিট কারা তো উনি উনি মানে বাংলাদেশকে একেবারেই উনি ওইভাবে কৃতিত্ব না দিয়ে

অবশ্যই অবশ্যই কারণ বাংলাদেশ দল এই মুহূর্তে দুটো দলের মধ্যে একমাত্র দল হিসেবেই কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলছে বরং ভারতীয় দলকে আমরা অতি রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতে যেতে দেখেছি স্পট কিক ডেড বল সিচুয়েশন ছাড়া ভারতীয় দলে বলার মতো কোনো আক্রমণ এখনও পর্যন্ত আমরা দেখিনি মাহমুদা তিনি বেশ কিছু বল গ্র্যাপ করেছেন কিন্তু থ্রেটেনিং কোনো কিছু হয়নি চার নম্বর জার্সিদারি খেলোয়াড়ের লম্বা করে বাড়িয়েছেন মাহমুদা ধরতে কোনো সমস্যাই হবে না এটা জানাই ছিল এবং পুরো গ্যালারি কিন্তু তাকে করতালির মাধ্যমে স্বাগত জানিয়েছে এই মুহূর্তে খেলোয়াড়দের সামনে পাঠিয়ে তিনি কিন্তু বল ডেলিভার করার চেষ্টা করছেন বল পাঠিয়ে দিয়েছেন মাঝ মাঠে সেক্ষেত্রে বল পেয়ে গেছেন সিং দখলে নেওয়ার চেষ্টা করছিলেন ডিফেন্ডারের পায়ে বল সিং নিজেই বল কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিলেন ট্যাকলিং হচ্ছে একের পর এক ট্যাকলিং হচ্ছে মারিয়া মান্ডা সেক্ষেত্রে বলে কন্ট্রোল নিয়ে নিয়েছেন চমৎকার ব্যাখিল কিন্তু সাত নম্বর জার্সিধারী ভারতীয় দলের অধিনায়ক বন্যা তিনি কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন বা প্রান্তে ভারতীয় দলের আক্রমণ বিপদ হতে পারে সেক্ষেত্রে দুজন খেলোয়াড় আছেন আট নম্বর জার্সিধারী সান্থিয়া তিনি কিন্তু বল বক্সে ক্রস করার চেষ্টা করেছিলেন আখি তিনি কিন্তু বল ক্লিয়ার করে দিয়েছেন আবারও ভারতীয় দলের অর্ধে বল এবারে কিন্তু পেছন থেকে ছুটছেন তহুরা যেকোনো মুহূর্তে বল নিতে পারেন এবং নিয়েছেন নিয়েছেন বলতেই হবে চমৎকার বল কন্ট্রোল করেছেন এবং বাংলাদেশ দলের পক্ষে থ্রোইন বাংলাদেশ দলের পক্ষে থ্রোইন এই মুহূর্তে থ্রো নেওয়ার জন্য এগিয়ে এসেছেন আনাই মুখ এই মুহূর্তে জোড়ায় জোড়ায় খেলা খেলোয়াড় কিন্তু মাঠের মধ্যে বাংলাদেশের খেলোয়াড়া যেদিকে ছুটছে ভারতীয় খেলোয়াড়া সেদিকে

স্পোর্টসম্যানশিপের খাতিরে হয়তো সেক্ষেত্রে ফাউল দেননি রেফরি আনায় মগিনীর পায়ে বল বিপদ হতে পারে চোদ্দ নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঝ মাঠ থেকে শট নিয়েছিলেন ডিবক্স পর্যন্ত পৌঁছতে পারেনি বলটি মাহমুদার পাঁচ হয়ে বল আবারও আনোয় মগিনীর পায়ে মাঝমাঠে বল ক্রস ইন করেছেন মার্জিয়ার পাঁচ হয়ে আবারও মগি আনায় মগিনীর কাছে এবার কিন্তু ডিবক্সের ভেতর থেকে আবারও ছুটে এসেছিলেন তহুলা আমার মনে হয় আরও একটি হার্স ডিসিশন পেছন থেকে ছুটে আসছিলেন বারবার এবং লাইনসম্যান আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু নিজেই আসলে বলের লাইনে ছিলেন না এবং কিভাবে তিনি আসলে অফসাইডের ডিসিশনটা দিয়েছেন এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না এনিওয়ে পার্ট অফ দ্য গেম পার্ট অফ দ্য গেম এই মুহূর্তে কিন্তু ভারতীয় দলের পক্ষে ফ্রি কিক ফ্রি কিক নেবেন সুস্মিতা সুস্মিতা ফ্রি কিক বল চলে গেছে বল চলে গেছে বাংলাদেশ দলের অর্ধে মার্জিয়া বলের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছেন পেছন থেকে এসে বল রিসিভ করে নিয়েছেন চার নম্বর জার্সি সেন্টার ব্যাক নাজমা তার পা থেকে মারিয়া মান্ডা পেছন থেকে ছুটছেন তৌরা এবং আবারও অফসাইড আবারও অফসাইড আবারও অফসাইড দর্শক কোনোভাবে এই ব্যাপারটা মেনে নিচ্ছে না দর্শকের দুও কিন্তু এবার আর কোনো খেলোয়াড়ের দিকে নয় আমার মনে হয় লাইনসম্যানের দিকে যাচ্ছে চার নম্বর জার্সিধারী পাকপিদে তিনি কিন্তু এবার ফ্রি কিক নেবেন ভারতীয় দল পুরোপুরি অল আউট অ্যাটাকে চলে গেছে একমাত্র পাপ তিনি নিজেদের অর্ধে আছেন এবং গোলকরক্ষক মনিকা তিনি নিজেদের অর্ধে আছেন বাকি প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু বাংলাদেশ দলের অর্ধে রয়ে পৌঁছে গেছেন ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন একটা লড়াই হচ্ছে বন্যার ম্যানমার্ক হিসেবে কিন্তু কাজ করছেন মারিয়া মান্ডা দুজনের দুজনকে কিন্তু রেফারি হালকা সতর্কবাণী দিয়ে দিয়েছেন বল পেয়ে গেছেন বল পেয়ে গেছেন প্রিয়াঙ্কা সেখানে হেভি ট্যাকল হেভি ট্যাকল করেছেন আখি আর একটা ফ্রি কিক তিনি দিয়ে দিয়েছেন ডিবক্সের বাইরে প্রিয়াঙ্কা শক ইন শক টেকেন ব্যাক ভারতীয় দল কিন্তু আরও একটি ফ্রি কিক নিয়ে এবারে কিন্তু বাংলাদেশ দলের ডিবক্সের ঠিক বাইরেই ভারতীয় দলের ফ্রি কিক ফ্রি কিক নেওয়ার জন্য এসছেন সুস্মিতা তিনি ফ্রি কিক নেবেন দ্বিতীয়ার্ধে ভারতীয় দলের এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলতেই হচ্ছে সেটাই সেট পিস থেকে যে কোনো ধরনের বিপদ হতে পারে বাংলাদেশ দল কিন্তু তাদের ওয়াল সাজানোর চেষ্টা করছে কল নিচ্ছেন মাহমুদা পজিশন নিয়েছেন ওয়াল তৈরি করা হয়েছে মানব দেয়ালের উপর দিয়ে শট নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আর দেওয়ালে আটকে গেছে ফিরতি বলে সুস্মিতা আবারও শর্ট নিয়েছেন মাহমুদা প্রপারলি সেখানে পজিশন ছিলেন তিনি কিন্তু বল নিজের হাতে নিয়েছেন এবং সময় নিচ্ছেন কিছুটা সময় নিচ্ছেন বল ডেলিভার করার জন্য বল বাড়িয়ে দিয়েছেন বা প্রান্তে সেক্ষেত্রে মারিয়া মান্ডা তিনি কিন্তু আবার বল দখল নিয়েছেন তহুড়ার কাছে বল তহুরা থেকে বল চলে গেছে শামসুনারের পায়ে শামসুনহার ব্যাক পাস করেছেন আঁকির দিকে আখির কাছ থেকে আঁকি নিজেই বল নিয়ে উঠে আসেন মাঝ মাঠের দিকে বল বাড়িয়ে দিয়েছেন আনুচিক মারমার দিকে এবারে কিন্তু আনুচিক মার অফ সাইডে খারাপটা বলেনি বল রক্ষক মনিকা অনেকটুকু এগিয়েছে ডি বক্সের ভেতরে কিন্তু বল কালেক্ট করে নিয়েছেন বল ক্লিয়ার করে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন বারবার প্রান্তে সেক্ষেত্রে কিন্তু মাঝমার থেকে বাংলাদেশ দলের ফরওয়ার্ডের জন্য থ্রু বল দেওয়া হচ্ছে এবং দৌড়ে বলের কন্ট্রোলটা নিতে হবে আমাদের দলের তিন ফরওয়ার্ড অর্থাৎ আনুচিং মার্জিয়া এবং তহুরাকে সেক্ষেত্রে তহুরার কথা বিশেষ করে বলতে হচ্ছে যে বেশ কিছু ভালো রান করেছেন লাইনসম্যানের হয়তো কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে অফসাইডের খাড়ায় পড়তে হয়েছে বাট মার্জিয়া এবং অন্য ফরওয়ার্ড আনুচিং তারা কিন্তু বারবারই ফরওয়ার্ড হিসেবে বল নিয়ে এগিয়ে গিয়েছেন এই মুহুর্তে বাংলাদেশের অর্ধে বল ভারতীয় দলের থ্রো ইন করছেন পবিত্রা পবিত্রা আবারও পবিত্রা পবিত্রা থেকে বল ক্রস করতে চেয়েছিলেন আটকে দিয়েছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার মারিয়া মান্ডা বল ক্লিয়ার করে দিয়েছেন মাঝ মাঠে দখল নিতে যাচ্ছে ভারতীয় দল এই মুহূর্তে কিছুটা পিছিয়ে আছে তহুরা বল নিয়ে আগানোর চেষ্টা করছেন বল বাড়িয়ে দিয়েছিলেন দিকে কিন্তু রাখতে পারেননি ভারতীয় দলের দলের আক্রমণ বাংলাদেশ ঠিক নম্বর জার্সি খেলোয়াড় নিকিতা বিশ্বাস তিনি আরেকটি শট নিয়েছিলেন নিজে শট নিয়েছিলেন কিন্তু বাংলাদেশ দলের গোলকিপার মাহমুদা আস্থার প্রতীক হয়ে আছেন আজকের ম্যাচে এখনো পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেননি এবং একের পর এক শট কিন্তু তিনি গ্র্যাপ করেছেন কোনো বলে তাকে বক্স করে ক্লিয়ার করতে হয়নি ম্যাচের কিন্তু অলরেডি তেত্রিশতম মিনিট অলরেডি অলরেডি পেরিয়ে যাচ্ছে ভারতের হাতে কিন্তু আর সময় বেশি নেই তাদের বডি ল্যাঙ্গুয়েজে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে মানে কিছুটা তারা তারা মানে এখন হয়তো তারা অল আউট আসার চেষ্টা করবেন সেটা বোঝা যাচ্ছে গত দু তিন মিনিটের খেলা থেকে যে তারা শেষ চেষ্টাটা করে দেখবে যে খেলাটাকে যদি অতিরিক্ত সময় নেওয়া যায় রোহিন করছে আনায় মগিনী তিনি বল বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের পক্ষে আরও একটি থ্রোইন বল ক্লিয়ার করেছেন প্রিয়াঙ্কা একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে তাকে কিন্তু অনেকটু দুঃখিত ভারতীয় দলের বল পেয়ে গেছেন অধিনায়ক বন্যা বাংলাদেশ দলের পক্ষে থ্রোইন দিয়েছেন রেফারি আনাই মগিনীর থ্রো পেছন থেকে বল বাড়িয়ে দিয়েছেন মার্জিয়ার দিকে মার্জিয়া এগিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে ভারতীয় দলের ক্লিয়ার বাংলাদেশ দলের পক্ষে আরও একটি কর্নার এবারে কিন্তু ভারতীয় দলের পোস্টের ঠিক পেছনেই বাংলাদেশ দলের সমর্থকরা রয়েছেন এবং তারা কিন্তু জোরে করোতালি সমর্থক স্লোগানের মাধ্যমে কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন যে এটা এটা বাংলাদেশের টেরিটারি এবং তারা কিন্তু এখান থেকে গোল বের করে নেওয়ার চেষ্টা করবে শট নিয়েছিলেন ওভারহেড কিক নিয়েছিলেন সেক্ষেত্রে বাংলাদেশ দলের সেন্টার ফরওয়ার্ড তৌরা খাতুন কিন্তু পায়ে বলে ঠিক মতো করতে পারেননি বল চলে গেছে পোস্টের ওপর দিয়ে বাইরে ভারতীয় দলের পক্ষে আরো একটি গোলকিক বল বাড়িয়ে দিয়েছেন বা প্রান্তে ভুল পাস মনিকার কাছে ছিল কিন্তু মনিকা বলে দখল রাখতে পারেননি গেছেন ভারতীয় দলের ফরওয়ার্ড প্রিয়াঙ্কা বা প্রান্তে উইং বল ছেড়েছেন মাঝ মাঠ থেকে আবারও গুছিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু বল জিতে নিয়েছেন মনিকা ছ নম্বর জার্সিধারী খেলোয়াড় ভারতীয় দলের সিল্কি তিনি কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বল বাড়িয়ে দিয়েছেন বা প্রান্তে আট নম্বর জার্সিধারী ক্রস করতে চেয়েছিলেন লক্ষ্যপ্রষ্ট ক্রস বল চলে গেছে বাংলাদেশ দলে গোলেন অতিক্রম করে বাইরে গোলকিক বাংলাদেশ দলের পক্ষে এই মুহূর্তে বাংলাদেশ দলকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছে এটা স্বাভাবিক অ্যাস্ট্রোটার্ফে খেলা তারপর এত বড় ম্যাচ খেলার শেষ হতে আর দশ মিনিট বাকি তো ভারতীয় দল কিছুটা মরিয়া হয়েই বাংলাদেশের সীমানায় আক্রমণ সানাচ্ছে আর দশ মিনিট তাদের হাতে আছে ইনজুরি টাইম মিলিয়ে আরও হয়তো দু এক মিনিট এদিক ওদিক হতে পারে এই মুহূর্তে বাংলাদেশের একটা আক্রমণ বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু বারবার বল হারাচ্ছেন এটা একটা ক্লান্তির ছাপ দেখা যাক বিপদের সম্ভাবনা চোদ্দ নম্বর কিন্তু অফসাইড 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 লাইনসম্যান এবার কিন্তু বাংলাদেশ দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন অফসাইডের কারণে ফ্রি কিক থেকে খেলা শুরু হবে ফ্রি কিক নেবে আকি মাস এই সময়ে খেলার পরিবর্তনের প্রয়োজন কিনা আপনার আপনার কি মনে হয় মানে কোন কারণ আমাদের বেঞ্চও যথেষ্ট শক্তিশালী এটা আসলে ভালো বুঝবেন কোচ আসলে তার হাতেই সব কিছু সবকিছু ভালো বুঝবেন যে তার প্ল্যান অনুযায়ী কে কেমন খেলছে তা আমার কাছে মনে হচ্ছে যে একটা চেঞ্জ করতে পারেন একটু ক্লান্ত একটু ডিফেন্সটাকে যদি আর একটু শক্ত করা যায় ডিফেন্সে যদি একটা খেলোয়াড় নামিয়ে এখন তো আমাদের ফোর ডিফেন্ডার খেলছেন যদি ডিফেন্সটাকে আরো পাঁচজনকে নামিয়ে নেওয়া যায় হ্যাঁ তো আমার মনে হয় ওইটা ভালো হতে পারে তবে পুরো ম্যাচে কিন্তু আমাদের দুই ডিফেন্ডার আঁখি এবং নাজমা আঁখি এবং নাজমা আর দুই স্টপ আর আখি এবং নাজমা কিন্তু চমৎকার খেলছে আস্থার প্রতীক হয়ে আছে মাহমদা গোলরক্ষণ যদিও মহমদাকে তেমন একটা বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি কিন্তু যে বলগুলো তার কাছে গেছে মাহমদা কিন্তু আস্থার সাথেই সেগুলো এখন আস্তে আস্তে আসলে শামসুলনাহাহার যেভাবে উঠছিল উইং দিয়ে সেটা শামসুল্ নাহারের এখন আর উঠার অ তো বেশ খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করছি না যদি রক্ষণকে যতটুকু সহায়তা করা যায় বাংলাদেশ দলের পরিবর্তন যেতে চেয়েছিলেন বল ক্লিয়ার করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার ইন বাংলাদেশ দলের পক্ষে এবং একই সাথে কিন্তু এই মুহূর্তে সাবস্টিটিউট করা হচ্ছে মার্জিয়াকে বাংলাদেশ দলের ফরওয়ার্ড তিনি কিন্তু চমৎকার খেলেছেন এবং আমার মনে হয় একটা তিনি পেতেই পারেন মাঠের মাঠে নামছেন ঋতুপর্ণ চাকমা আনায়মিনী বল বাড়িয়ে দিয়েছেন তহুরার দিকে ডান প্রান্তে তহুরা বলের দখল রেখেছেন কোনোভাবে ডিফেন্ডার কে জায়গা দিচ্ছে না ক্রস করার চেষ্টা শেষ পর্যন্ত বিনিময়ে রক্ষা করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার শেষ দশ মিনিটের খেলায় রয়েছি আমরা আনাই মগিনী ইন বাংলাদেশ দল এখনো পর্যন্ত আক্রমণ করার চেষ্টা করছে গোল বের করার চেষ্টা করছে ভেতর দিকে ক্রস গোলরক্ষক মনিকা কিন্তু বক্স করে এবার বল বল ক্লিয়ার করেছেন পেয়ে গেছেন আখি নিজের পায়ে রেখেছেন বল বাড়িয়ে দিয়েছেন বল বাড়িয়ে দিয়েছেন বা প্রান্তে বা প্রান্তে আরো একবার আরো একবার কাটিং করে কিন্তু এগোনোর চেষ্টা করেছিলেন সেক্ষেত্রে অফসাইড হয়ে গেছেন বাংলাদেশ দলের ছ নম্বর জার্সি খেলোয়াড় নীলা নীলা তিনি কিন্তু অফসাইডের এর আটকে গেছেন না হলে একটি একটি আক্রমণ হতে ভারতীয় দলের নিয়েছিলেন বাংলাদেশ দলের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে কিন্তু এবার সাইডলাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন ভারতীয় দলের ডিফেন্ডার বাংলাদেশ দলের আরো একটি থ্রো ইন নেওয়ার জন্য পেছন থেকে ছুটে এসছেন আমার মনে শামসুল নাহার তহুরা বলে দখল নিতে পারেননি তার পাশ হয়ে বল চলে গেছে সাইড লাইন অতিক্রম করে বাইরে ভারতীয় দলের গোলকিকের মাধ্যমে আবারও খেলা শুরু হবে আমাদের এই মেয়েরা কিন্তু খুবই অতি সাধারণ পরিবারে আমি বলবো যে দরিদ্র পরিবারের মেয়ে তো এদের প্রতি আসলে আমাদের এখন সবারই দায়িত্ব হলো যে যদি স্পন্সর পাওয়া যায় তাদের জন্য তাদের আরও ভালো একটা উন্নত জীবন দেওয়া যায় তাদেরকে নিশ্চিন্তভাবে খেলার পরিবেশ তৈরি করে দেওয়া যায় তাদের লেখাপড়ার দায়িত্ব যদি কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় ফুটবল ফেডারেশন যতটুকু পার্সে করছে আমার মনে হয় যে এই মুহূর্তে তাদেরকে সামনে যদি যেতে হয় যদিও এই স্তর থেকে যদি আরও সামনে এগোতে হয় সাফ অনর্দ উনিশ খেলতে হবে তারপরে যদি সাপ মানে জাতীয় দলের হয়ে এই অঞ্চলে অন্তত আমাদের চ্যাম্পিয়ন হতে হয় সেক্ষেত্রে তাদেরকে আরও তাদেরকে আরও স্কিল হতে হবে এবং তাদের মানে সেটা হতে গেলে তাদের তো আগ্রহ আছেই এবং আমাদের সবার দায়িত্ব হলো তাদেরকে একটা ভালো এবং উন্নত জীবন দেওয়া

কর্নার কর্নার নিচ্ছেন মনিকা বল বাড়িয়েছেন ভেতর দিকে আবারও মনিকার পায়ে বল লব করেছেন লব করে গোল হতে পারত গোল হতে পারত আবারও শামসুর নাহার শামসুর নাহার তিনি কিন্তু ফাঁকায় ছিলেন বলে পাঁচ হলে পাঁচ হাতেই পাঁচ আসলে গোল হতে পারত কিন্তু পাঁচ হাতে পারেননি ভারতীয় দলের বড় বিপদ কাটা গেল এই আক্রমণ থেকে মানে আমাদের যে আসলে আমরা এক একগোলে সন্তুষ্ট না এটাই বোঝা যাচ্ছে যে আমাদের টিমে এখনও যেভাবে খেলছে দুই গোলে পিছিয়ে আছে এবং শেষ মরণ কারণ যেটা ভারতীয় দল দেওয়ার কথা সেটা আমরা দিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে যে আমরাই আসলে পিছিয়ে আছি কিন্তু তা তো না আমাদের খেলাটার ধারাটা এবং আমাদের গোল করার তৃষ্ণাটা যাতে কত বেশি এটা আসলে খেলা না দেখলে বোঝা খুবই অসম্ভব আমাদের মেয়েরা চমৎকার খেলেছে এবং সব কিছু মিলিয়ে যদি আরও একটা গোল করা যায় তাহলে মোটামুটি আমরা মানসিকভাবেও মোটামুটি এটা মানে একটা নিরাপদ দূরত্বে যেতে পারবো যে হ্যাঁ আমরা আজকে ম্যাচটা জিতছি যদিও এক গোলের কোনো ভরসা আপনি কখনো দিতে পারবেন না আসলে আপনি আমাদের মেয়েদের মানে পারিবারিক অবস্থার কথা বলছিলেন তারা কোন জায়গা থেকে উঠে এসেছে সেই সেই কথাগুলো বলছিলেন তো অবশ্যই এটা সরকারের দায়িত্ব আছে এবং ফুটবল ফেডারেশনের দায়িত্ব আছে এবং স্পন্স সবচেয়ে বড় কথা স্পন্সরদের দায়িত্ব অনেক

অনেকের বাবা দিন মজুর অনেক যদি এগুলো বলতো আমাদের আমাদের দিদা হচ্ছে এগুলো বলতো কিন্তু আমাদের বোনেরাই তো খেলছে এবং তাদেরকে তাদের পরিবারকে যদি আমরা তাদের মানে সবচেয়ে মানে দুঃখজনক কথা হলো যে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দুদিন পরে হয়তো আমরা এই মেয়েদের ভুলে যাব এবং তাদের পরিবারে কোনো খোঁজ নিব না তাদের কোনো খোঁজ নেবো না তারা খেলো কি খেলো না সেই খোঁজ নিব না এটা কিন্তু আমাদের কালচারে গিয়ে আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি এগুলো আমরা হয়তো দুদিন খুব হইচই করবো একদিন দুদিন চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে পুরস্কারের ঘোষণা দেবো এই সেই নানা রকমের ইয়ে করবো দুদিন পরে ভুলে যাব এবং মানে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত মনে হয় নারী ফুটবল নিয়ে আমার কাছে আসার জায়গা জায়গা আছে কারণ নারী ফুটবল কিন্তু গত বেশ দুই তিন বছর ধরেই খেলছে এবং খেলোয়াড়দেরকে কিন্তু ধরে রাখা হয়েছে এখন ক্লাবদের দায়িত্ব স্পন্সরদের দায়িত্ব সেটাই আমরা কিন্তু শেষ তিন মিনিটের খেলায় রয়েছে এই মুহূর্তে নির্ধারিত সময় আর তিন মিনিট বাংলাদেশ দলের নিজেদের রক্ষণ সামলাতে হবে এবং এরপর ইঞ্জুরি টাইমের খেলা পার হয়ে গেলেই প্রথমবারের মতো সাফ নারী মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে বাংলাদেশের মেয়েরা এই মুহূর্তে আপনারা দেখছেন আন্ডার ফিফটিন উইমেন্স চ্যাম্পিয়নশিপ সাফ টু থাউজেন্ড ফাইনাল ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যেখানে বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে আছে গোল করেছেন শামসুর এই মুহূর্তে কিন্তু বাঁ প্রান্তে খেলা হচ্ছে এবং বল পেয়ে গেছেন গোলদাতা শামসুর চিপ করে দিয়েছেন বল সেক্ষেত্রে বাড়িয়েছিলেন তৌরার দিকে তহুরা থেকে বল চলে গেছে মনিকার পায়ে মনিকা থেকে শামসুন্নাহার নাহার নিজের বল দখলে রেখেছেন বল এবং এখানে আমি কিন্তু দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনকে বিশেষভাবে কৃতিত্ব দিব এবং এর চেয়েও বড় কথা হলো যে আমাদের দক্ষিণ এশিয়ান ফেডারেশনের এই রিসেন্ট সময়ে তারা যে ধরনের তৃণমূলের যে টুর্নামেন্টগুলো আয়োজন করছে এগুলো কিন্তু আগে ছিল না মেয়েদের টুর্নামেন্ট এই টুর্নামেন্ট এই প্রথম হচ্ছে এর আগে কিন্তু শুধু জাতীয় দলের জন্য হতো মেয়েদের এবং এ আপনি দেখবেন যে ছেলেদেরও টুর্নামেন্ট এর মধ্যে শুরু হয়েছে অন্যত্যা ষোলো শুরু হয়েছিল এরপরেও অন্যত উনিশ হয় জাতীয় দলের খেলা তো হচ্ছেই অফসাইড ছিল এবং আবারও অফসাইড তো এটা নতুন কোনো কিছু নয় এই ম্যাচে আমরা না হলেও পাঁচ থেকে ছয়বার এই ধরনের সিদ্ধান্ত দেখেছি ভারতীয় দলের পক্ষে ফ্রি কিক সেক্ষেত্রে ষোলো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পুষ্পা রানী যাকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয়েছে তিনি কিন্তু ফ্রি কিক নেবেন এবং ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা সময়কে ক্ষেপণ করেছে তারা চার গোলে এগিয়ে আছে তারা খুবই ধীরে সুস্থ বল মারছে এবং অনেকটা সময় নিচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ দলের সে আরও একটি পরিবর্তন উঠিয়ে নেওয়া হয়েছে আনুসিং মার্মাকে আরো কিছুটা শক্তিশালী হয়ে আসার চেষ্টা শামসুন নাহার বল পেয়ে গিয়েছিলেন থ্রু বল দিলেই কিন্তু ফাঁকায় পেয়ে যেতেন কিন্তু একাই কাটিয়ে আসলে ঢুকতে চেয়েছিলেন শামসুন নাহার সেক্ষেত্রে সফল হননি ভারতীয় দলের ডিফেন্ডার তিনি কিন্তু বল ক্লিয়ার করেছেন থ্রু ইন সেক্ষেত্রে ফাঁকায় ছিলেন শামসুন নাহার পেছন থেকে বারবার তিনি বল কল করছিলেন আমার মনে হয় একটা থ্রু দিন হলে গোলের একটা ভালো সম্ভাবনা হতে পারত আর পাঁচ সেকেন্ড আছে নির্ধারিত সময়ে খেলা শেষ হতে গুটি গোয়ে নির্ধারিত সময়ের খেলা কিন্তু শেষ হয়ে গেছে এখন ইঞ্জুরি টাইমের খেলা চলবে এবং অতিরিক্ত সময় সময় হিসেবে মিনিট করেছে আমরা ঠিক একশো বিশ সেকেন্ডের দূরত্বে রয়েছি প্রথমবারের মতো সাফ পর্যায়ে বাংলাদেশ নারী ফুটবল দলের শিরোপা জিতে এই মুহূর্তে বল পেয়ে গেছেন তৌরা খাতুন ডান প্রান্তে আক্রমণ সাজানোর চেষ্টা সেক্ষেত্রে কিন্তু বল জিতে নিয়েছেন ভারতীয় দলের ডিফেন্ডার ক্লিয়ার করেছেন বল চলে গেছে আখির পায়ে আঁখি নিজের পায়ে বল রেখেছেন ঠান্ডা মাথার খেলোয়াড় বল বাড়িয়ে দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু আবারও বিপদ হওয়ার সম্ভাবনা থাকলেও আঁখি নিজে বল ক্লিয়ার করেছেন এবারে পেছন থেকে ছুটছেন শ্যামসুন নাহার ভারতীয় দলের গোলরক্ষক মনিকা তিনি নিজের নিজেই বলের কন্ট্রোল নিয়েছেন বল গ্র্যাপ করে নিয়েছেন বল বাড়িয়ে দিবেন মাঝ মাঠের দিকে মারিয়া মান্ডা বল চার্জ করছেন পেছন থেকে ডিফেন্ডার বল ক্লিয়ার করে দিয়েছেন বল পেয়ে গেছেন শ্যামসুন নাহার মাত্রই মাঠে নেমেছেন এনার্জিতে ভরপুর তিনি কিন্তু প্রান্ত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা এক্ষেত্রে ফাউল হয়েছিল ফাউল হয়েছিল পুরো গ্যালারি কিন্তু একই সাথে আপিল করছিল পেনাল্টির জন্য যদিও সেখানে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়নি আমার মনে হয় সেটা সঠিক সিদ্ধান্ত ছিল এটা খুব একটা রাষ্ট্রে ছিল না পার্ট অফ দ্য গেম এই ক্ষেত্রে এক্ষেত্রে আবারও বল পেয়েছেন ভারতীয় দলের সেন্টার ফরওয়ার্ড প্রিয়াঙ্কা কিন্তু তার পাশটি সঠিকভাবে ধরতে পারেননি বল চলে গেছে সাইডল্যান্ডের বাইরে বাংলাদেশ দলের পক্ষে থ্রোইন ভারতীয় দলের শেষ সাবস্টিটিউট চোদ্দ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিকিতা বেশি তাকে কিন্তু উঠে নিয়ে নেওয়া হচ্ছে এবং দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুনিতা মুন্ডা তাকে এই মুহূর্তে মাঠে নামানো হচ্ছে আর এক মিনিটের বেশি নেই আমার যতটুকু ঘড়ির সময় পৌঁছে এক মিনিটেই তাকে জাদু করি কোনো কিছু করার আশায় ভারতীয় দলের কোচ রকি কিন্তু তাকে মাঠে নামিয়েছেন বা প্রান্ত থেকে ভারতী দলের ক্রস পরিবর্তে বল বাড়িয়ে দিয়েছেন গুডেন্স থেকে ছুটে এসেছেন বল পেয়ে গেছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বল ক্লিয়ার করেছেন সেক্ষেত্রে সেন্টার ডিফেন্ডার বল পেয়ে গেছেন তহুরা একাই বল রাখছেন বল বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্তে মনিকার চমৎকার ব্যাখিল নিজেই বল নিয়ে ছুটছেন এগোচ্ছেন মনিকা বল চলে গেছে সাইডলাইনের বাইরে বাংলাদেশ দলের পক্ষে থ্রোয়িন আমাদের মেয়েরা যে আসলে স্কিলের দিক থেকে কতটা এগিয়ে গেছে এই মনিকার এই সাইট ল্যাকিংয়ের বলটাই আমরা এটার থেকে প্রমাণ পাই না দেখলে আসলে বিশ্বাস করা মুশকিল যে স্কিলের দিক থেকে তারা কতটা মানসিক শারীরিক এবং স্কিলের দিক থেকে তারা অনেকটা এগিয়ে গেছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশ নির্ধারিত সময়ের খেলা শেষ বাংলাদেশ দলের খেলোয়াড়রা কিন্তু মাত্র